FM. The night comes alive. বিশ্বাস করা না করাটা আপনার ব্যাপার। শুনছেন সবসময় রেডিও ফ্রি ক্রিকেট FM, আমি রাসেল আছি, সাথে আমার সাথে রয়েছেন মাসুম ভাই, এবং আজকের অতিথিরা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভূত FM এ। এবং আশা করছি একটা সপ্তাহ আপনারা অনেক ভালো ছিলেন, এবং সবসময় যেমন ভালোর দলে থাকেন তেমন ভালোর দলেই ছিলেন। এবং আজকে আমরা একটা নতুন এপিসোড শুরু করব উইথ সাম নিউ গেস্টস, এবং তারা তাদের ঘটনা শেয়ার করবেন। আমাদের কাছে কিছু অডিও ক্লিপ রয়েছে, কিছু ইমেল রয়েছে, যেগুলো আমরা পড়ে শোনাতে চাই আপনাকে। এবং আশা করছি সবকিছু মিলিয়ে আজকের এপিসোডটি আপনাদের ভালো লাগবে এবং জমজমাট এপিসোড আপনাদের উপহার দিতে পারবো আশা করছি, যদি আপনাদের দোয়া আমাদের সাথে থাকে। আজকে শুরু করতে চাই আজকের যে প্রথম ঘটনাটি, সেটিটা ইমেইল, এবং সেই ইমেইলটা পড়ে আজকে শুরু করতে চাই আমাদের এই এপিসোডটি। যেভাবে লেখা আছে ঠিক সেভাবেই পড়ার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি জানি আপনি ভালোই আছেন, তাই জিজ্ঞেস করলাম না। আমি নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার একটি গ্রাম থেকে বলছি। আমি সরকারি চাকরি করি, তাই স্টুডিওতে যাওয়ার মতো সুযোগ হবে না। ঘটনাটি ভালো লাগলে আপনি পড়ে শোনাবেন। নিচে আমার নাম ঠিকানা দিলাম, প্রকাশ না করার জন্য অনুরোধ রইল। ঘটনাটি আমার না, আমার এক নানির সঙ্গে ঘটে যাওয়া একটি ঘটনা। আমার মা আমাকে বলেছে ঘটনাটি আজ থেকে 60-70 বছর আগের ঘটনা। আমার সেই নানি ছিল খুবই গরিব একজন মানুষ। সে মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে বাচ্চা প্রসবের কাজ করত। ঘটনাটি ঘটেছে খুব শীতের একটি রাতে। নানি প্রতিদিনের মতো রাতের খাবার শেষ করে ঘুমিয়ে পড়েছিলেন। রাত যে কয়টা বেজেছিল আমার নানির মনে ছিল না, তখন ঘড়িও ছিল না। হঠাৎ করে নানির জানালায় টক টক করে কে যেন টোকা দেয়। তারপর নানিকে উঠতে বলে। তারপর নানি বলে কে? সেই লোকটি বলে সে পাশের গ্রাম থেকে এসেছে, তার খুবই বিপদ, তার স্ত্রী সন্তান সম্ভবা খুব কষ্টে ছটফট করছে, তাকে যেতেই হবে। নানি যেতে না চাইলেও নানি আর লোকটির কথা ফেলতে পারে না। সে বাড়ি থেকে উঠে লোকটির পিছু পিছু রওনা হলো। রাজ্যে কত ছিল নানি সেটাও মনে নেই। নানি দেখছিল লোকটি তার থেকে একটু দূরে দূরে হাঁটছিল। নানি বুড়ো মানুষ, সেই মতো করে হাঁটতে পারছিল না। লোকটিকে বলল, আমি বুড়ো মানুষ, আপনার মতো হাঁটতে পারছি না, আপনি একটু আসতে চান? আবার বলল, আর কত দূর যেতে হবে? লোকটি বলল, সামনেই রাস্তা। নানি দেখল গ্রামের মধ্যে জঙ্গলের ভেতর দিকে সে নানিকে নিয়ে যাচ্ছে। আর একটু ভেতরের দিকে যেতেই দেখল সামনে খুবই বড় একটা পুকুর। লোকটি পুকুরের পাড়ে পাড় বেয়ে নিচের দিকে নেমে যাচ্ছে। এখন তার সাথে কি হচ্ছিল সেটা মোটেও বুঝতে পারেনি, কিন্তু লোকটি পুকুরের ভেতর দিকে নেমে যেতেই নানি বুঝতে পারল যে তার সাথে আজকে খুব খারাপ কিছু হতে চলেছে। নানির এই প্রচন্ড শীতের মধ্যেও গা থেকে ঘাম ছুটতে লাগলো। নানি মনে মনে ভাবলো, এই অবস্থায় যদি এখান থেকে চলে যাই তাহলে সে আমার ক্ষতি করতে পারে। তাই সে মনে মনে সাহস সঞ্চয় করে লোকটির পিছু পিছু রওনা দেন। এবং নানি দেখতে পান যে লোকটি যাওয়ার সঙ্গে সঙ্গে আর পানি নেই, সেখানে সুন্দর রাস্তা, আর সেই রাস্তা বেয়ে লোকটি হেঁটে চলেছে। সেখানে কিছুক্ষণ হাঁটার পর নানি দেখতে পান খুব সুন্দর একটা বাড়ি, ঠিক যেন রাজপ্রাসাদের মতো, যেন কোনো শিল্পীর নিখুঁত হাতের তৈরি। বাড়ির সামনে অনেক লোকজন, আর ভেতর থেকে একজন মহিলার খুব কষ্টে ভরা কান্নার আওয়াজ আসছে। সেই লোকটি নানিকে ইশারা করে ভেতরে যেতে বলল। নানি গিয়ে দেখলো একজন মহিলা সন্তান জন্ম দেওয়ার জন্য ছটফট করছে। নানি সেই মহিলার সঙ্গে প্রায় 1 ঘন্টা চেষ্টা করে সন্তান ভূমিষ্ঠ করাতে পারে। তারপর নানিকে সেই জিনটি কিছু কাপড় ও একটা ইটের সাবান দেন এবং বলেন যে গোসল করতে। নানি গিয়ে দেখতে পান যে বর্তমান যুগে সুইমিং পুলের মতো একটা পুকুর সেখানে আরো অনেক, প্রায় 9-10 জন মহিলা সেখানে গোসল করছে। নানি গোসল শেষে জিনটিকে বলল তাকে ফিরিয়ে দিয়ে আসতে, কিন্তু চিন্তি তাকে একটা ঘরের মধ্যে নিয়ে গেল এবং সেখান থেকে তাকে ইচ্ছা মতো সোনা টাকা পয়সা সে যা চায় তাই নিতে বলল। কিন্তু নানি খুব ভয় পেয়ে গেল এবং সে বলল তার এসব কিছু চাই না, তাকে ফিরিয়ে দিয়ে আসতে। নারীর অনেক জোরাজুরির পর তাকে ফিরিয়ে দিতে রাজি হয় এবং চিন্তি বলে সে যেন এই কথাগুলি কাউকে না বলে, বললে তার ক্ষতি হবে, বলে রাখা ভালো এর মধ্যে 7 দিন অতিবাহিত হয়েছে। এর মধ্যে নানিকে সকালে ঘরে না পেয়ে সবাই খোঁজাখুঁজি করতে শুরু করে এবং একদিন নানিকে শোবার ঘরে দেখে সবাই বলে সে এই 7 দিন কোথায় গিয়েছিল। নানি কোনো কথা বলে না এবং নানিকে নানির শরীরে প্রচন্ড জ্বর, অনেক চিকিৎসার পরেও ভালো হচ্ছে না সেই জ্বর, এবং নানি শুধু শয়নে স্বপন শুধু সেই জিনটিকে দেখে। একদিন রাতে নানির শরীরে প্রচন্ড কাঁপুনি সহকারে জ্বর আসে এবং নানিকে একটা ভ্যানে করে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয় এবং রাস্তার মধ্যে সেই জিনটি সাদা পোশাক পরে হাজির হয় এবং বলে এই অসুখ কোনো ডাক্তারের কাছে নিয়ে গেলে ভালো হবে না, এবং বলে যে স্থানীয় একটি মাদ্রাসার বড় হুজুরের কাছে নিয়ে যেতে হবে এবং খালি পায়ে সেখানে যেতে হবে, নিয়ে আসার সময় পেছন ফিরে তাকানো যাবে না। তার কথা মতো সেই হুজুরের কাছে সে যায় এবং পানি নিয়ে আসে এবং তারপর আরো অসুখ বেশি হয়।
তার ঠিক তিন দিন পর আবার সেই জিনটি নানির ঘরে আসে এবং বলে তারা জুতা পরে সেখানে গিয়েছিল, সেই জন্য অসুখ বেশি হয়েছে, আবার যেতে বলল। তারপর পানি নিয়ে আসে এবং নানি পানি পান করেন, পান করতে শুরু করেন। তার কিছুদিন পর সেই লোকটি মাঝে মাঝে সেই নানির কাছে আসতো এবং তাকে অনেক কিছু দিতে চাইতো, কিন্তু নানি সেটা নিতে চাইতো না। একদিন নানির ঘরে একটা বস্তায় করে কিছু চাল, কিছু মিষ্টি এবং কিছু ফল নিয়ে আসে এবং বলে যে নানি অনেক উপকার করেছে, যেটা অনেকে চেষ্টা করেছে কিন্তু কেউ পারেনি, নানি সেটা পেরেছিল, তাই নানিকে সে কিছু দিতে চায় এবং ছেলেকে দেখে আসতে বলে। সেদিন নাকি তার ছেলে একটা অনুষ্ঠান হয়েছিল কিন্তু নানি রাজি হয় না। তার কিছুদিন পর আবার সে আসে এবং বলে তার শরীর তার শাড়ির আঁচল পাততে এবং সেখানে সেই জিনটি কিছু পয়সা দিয়ে যায়। তারপর থেকে সেই নানির আর্থিক অবস্থা ধীরে ধীরে অনেক ভালো হতে থাকে। এখন তারা অনেক ধন সম্পদের মালিক এবং অনেক বড় বাড়িও করেছে। এলাকার সবাই বলে যে জিনদের বাচ্চা ধরে ধরা অর্থাৎ নানি অনেক ধনী হয়ে গেছে। আর সেই নানি যতদিন পৃথিবীতে বেঁচে ছিলেন সেই জিনটি মাঝে মাঝে আসতো এবং একবার সেই ছেলেকেও নিয়ে এসেছিল। এই ছিল আমার জানা একটি ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন, ধন্যবাদ। এরপর তিনি নাম প্রকাশ করছেন যেটা আমি প্রকাশ করছি না, এবং আশা করছি যে এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। যাদের ভালো লাগবে তারা অবশ্যই ফেসবুকে লিখবেন এবং জানাবেন আপনার ঘটনা, আপনার ঘটনা ইমেইলের মাধ্যমে। আমরা চলে যাব আমাদের প্রথম অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু জানাবেন এবং তারপরে আপনার ঘটনায় যাব আমরা। ওকে, এট ফার্স্ট লেট মি সালাম রাসুল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আই এম সাকিব, কাম ফ্রম খিলখেত নিকুঞ্জটু। আমি যে স্টোরিটা শেয়ার করব, স্টোরিটা হচ্ছে রংপুর জেলার তারাগঞ্জ থানার আর হচ্ছে বুড়িরহাট নামক একটা জায়গার স্টোরি। তো যার স্টোরিটি শেয়ার করবো তার নাম হচ্ছে, এলাকার লোকজন তাকে ফকিয়ালি নামে চেনে। ইনি যে কাজটা করতো রাসেল ভাই, যে গ্রাম অঞ্চলে হয় কি, যে ধানের মৌসুমে আপনার হচ্ছে প্রায় হচ্ছে যে পাম দিয়ে আর কি জমিতে সেচ দেওয়া হতো আর কি। তো যেহেতু স্টোরিটা হচ্ছে আপনার 1996 এর ওই দিকে, বাট তখন হচ্ছে গ্রাম অঞ্চলে ইলেকট্রিসিটি ওইভাবে ছিল না। তখন কি করা হতো, আপনার হচ্ছে তেল দিয়ে তেল চালিত মেশিনে আর কি ওই সেচ সুবিধাটা নিত সবাই। তো যেহেতু অনেক দূর দূরান্ত থেকে নিত, আর ওই সময় দেখা যেত যে সবার ওইভাবে ক্যাপাবিলিটি থাকতো না, যে সেচ পাম্প ইয়া করার ক্যাপাবিলিটি সবাই থাকতো না। তো যাদের একটু অবস্থান ভালো ছিল তারা এই কাজটা করতো আর কি। তো তারপর হচ্ছে তো অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসতো, তো অনেক জারে করে তেল নিয়ে আসতো, তেল নিয়ে আসতো বা সিরিয়াল দিতে হতো, যে কারোটা রাতে দিবে, কারোটা সকালে দিবে, বিকালে দিবে, বাট এরকম করে তিনি একটু রুটিন করতে থাকেন। তো তারপরেও প্রতিদিনে যাওয়ার সময় ওনার ওয়াইফের কাছ থেকে উনি কিছু খাবার নিতেন, যাতে ক্ষুধা লাগে, এই জন্য তিনি খাবার নিতেন। ফার্স্ট দিন যদি খাবার নিয়ে যায় উনি, তো যাওয়ার পর ওনার যে একটা এনভায়রনমেন্টটা বলে দিই, যে ওনার একটা পাম্পের ঘর ছিল, ঘরের পিছনে একটা জঙ্গল ছিল, অ্যান্ড হচ্ছে সামনের দিকটা হচ্ছে আপনার একটা 3-4 কিলোমিটার দূরে একটা নদী ছিল আর কি। তো উনি কি করতো, যে ওই মেশিন স্টার্ট করে উনি বিভিন্ন জমিতে দেখতো যে পানিটা ঠিকভাবে যাচ্ছে কি যাচ্ছে না। তো ফার্স্ট দিন উনি মেশিন স্টার্ট করে দেন হচ্ছে উনি হচ্ছে জমি দেখতেছে পানি যাচ্ছে কি যাচ্ছে না। তো দেখার পর ভাবলো যে ক্ষুধা যেহেতু লাগছে জাস্ট একটু খেয়ে আসি। উনি যখন ঘরে আসে, আসার পর দেখে যে আসলে ওনার যে টিফিন ক্যারিয়ারে খাবারটা নিয়ে আসছে, বা টিফিন ক্যারিয়ারে খুব সুন্দর করে কি যেন খেয়ে ক্লিন করে রাখছে। তো আমি ভাবলো যে আমি তো খাবার নিয়ে আসলাম, নাকি ভুলে খাবার দেয়নি, তো এত কেউ যদি খাইতো তো টিফিন ক্যারিয়ারে এত সুন্দর করে ক্লিন করে রাখতো না। বাট উনি একটা খটকা লাগে। তারপর উনি বললো আচ্ছা ঠিক আছে, আশা যেয়ে জিজ্ঞাসা করবো। তো ওনারকে বলে, ওনার ওয়াইফ বলে না আমি তো ঠিকই দিচ্ছি। তো তারপর বলে এটা কি হলো, তো ঠিক আছে এটা বাদ দাও। তো তারপরে 3-4 দিন নর্মাল ছিল সবকিছু, ওকে। দেন হচ্ছে উনি তারপরে এক সপ্তাহ পর উনি আবার সেম কাজটাই করছে, সেচ দিচ্ছে ঘুরে আসতেছে। তো উনি যখন বলতেছে আজকে ঠিক আছে খাবারটা রাখবো এবং আমি দেখবো যেটা কে খায়, তো এটা বলার পর উনি বাইর হয়েছে আর ঘর থেকে বাইর হয়ে দেখতেছে যে দেখি আমার জমিতে সেচ ঠিকভাবে পানি যাচ্ছে কি যাচ্ছে না। তো উনি ঘর থেকে বাইর হওয়ার পর দেখতেছে যে ওই নদীর ওই দিক থেকে একটা সাদা পোশাক পরিহিত একজন লোক আসতেছে। তো উনি যে আসতেছে, বাট প্রায় অনেকক্ষণ থেকে আসতেছে, বাট ডিস্টেন্সটা কমছে না। উনি যে ওনার কাছে পৌঁছাবে, বাট এই ডিস্টেন্সটা কমছে না। উনি বলতেছে একটু পথ আসতে তো এতক্ষণ লাগার কথা না। উনি বলছে দেখি আমি একটু আগে যা দেখি আসলে কি এটা। তো উনি যখন যাচ্ছিল উনি ওই লোকটার কাছে পৌঁছাতে পারছে না। উনি ভাবলো যে এটা কি হচ্ছে। তারপরে উনি যখন যাচ্ছিল হঠাৎ করে তিনি কিউরিয়াসিটি বশত ভাবলো দেখি একটু আমার মেশিনের ঘরের দিকে একটু তাকাই। ঘরের যখন একটু লোক দেয়, তো উনি দেখে যে অসংখ্য কুকুর ঘরটা থেকে বের হচ্ছে, জঙ্গলের দিকে যাচ্ছে। তারপরে উনি আবার ওনার ফ্রন্ট সাইডে আবার লোক দেয় যে লোকটাকে দেখলাম। তো দেখার পর দেখে যে না লোকটা ওখানে ভ্যানিশ হয়ে গেছে। তো পিছন থেকে কেউ একজন ডাকতেছে ওনাকে, অনেক সাউন্ড করে ডাকতেছে যে আপনি কই যাচ্ছেন কই যাচ্ছেন। তো উনি অলমোস্ট নদীর কিনারে চলে আসছে প্রায়। তো ওনাকে উনি পিছন থেকে এসে বলে আপনি কই যাচ্ছেন। তো বলতেছে আমি তো জমিতে দেখতে আসছি যে ঠিকভাবে পানিগুলো যাচ্ছে কি যাচ্ছে না। তো বলছে আপনি তো প্রায় নদীর কাছে চলে আসছেন, নদীর আশেপাশে আপনার জমি নেই, আপনি কই যাচ্ছেন। তারপর উনি তখন ওনার ঘোটা কেটে যায়, কেটে যাওয়ার পর ওনাকে শেয়ার করে না যদি ভয় পেয়ে যায়। তারপরে উনি তারপরে ফজরের সময় উনি বাসায় এসে, তো বাসায় এসে কাউকে কিছু বলেন না। বলার পর আবার প্রায় 3-4 সপ্তাহ সব ওকে ছিল। তো তারপরে ওনার
ওয়াইফ সেম জিনিসটাই দেখে। তো একদিন রাতে প্রায় হচ্ছে ফজর আজানের আগে ওনার হাজবেন্ড ফজর আজানের সময় আসে বাসা, তো আগে কেউ একজন টোকা দিছে দরজায়, টোকা দিয়ে ওনার টোনটা এরকম ছিল না, হাজবেন্ডের টোনে ওনাকে কল করছে যে দরজাটা খুলো আমি আসছি। তারপর উনি দরজাটা খুলে, তো আগে তো গ্রামে যেহেতু ইলেকট্রিসিটি ছিল না, বাট হ্যারিকেন নিয়ে যখন বাইর হয়, তো বাইর হওয়ার পরে ওনার হাজবেন্ডকে উনি ডাকছে যে তুমি কোথায়। তারপর ওনার হাজবেন্ড উনি ভাবছে হয়তো বা ওয়াশরুম গুলো একটু দূরে হয় গ্রাম অঞ্চলে, আপনি জানেন, তো উনি ভাবছে হয়তো বা উনি ওয়াশরুমে ফ্রেশ হওয়ার জন্য গেছে। তো উনি যখন ওয়াশরুমে যায় দেখে যে ওখানে কেউ নেই, তো উনি বললো যে উনি কি আমার সাথে এই ধরনের ফান করতে পারে, বাট উনি তখন রুমে ব্যাক চলে আসে। আসার পর ওনার হাজবেন্ড সেদিন ফজর আজানের সময় আসেনি, উনি একটু প্রায় 7:30 দিক বাসায় আসে। তো উনি বলে আচ্ছা তুমি তো কালকে আসছো, তা বলে না আমি তো আসিনি, তুমি আসলা, তুমি আমাকে ডাকলা, আমি দরজা খুললাম, খুলে দেখি তুমি নেই, তুমি আমার সাথে এই ফানটা কেন করলা। তো ওনার হাজবেন্ড ওনাকে রাগারাগি করে, তোমাকে তো আমি একদিনই বলছি যদি কেউ ডাকে তুমি খুলবা না, আগে জানালা দিয়ে দেখবা, কনফার্ম হবা, দেন তুমি দরজা ওপেন করবা, তার আগে তুমি কেন খুঁজছো। ওনার হাজবেন্ড অনেক বকাঝকা করে, তো সেদিনের মতোই যায়, বাট এটা যে ভয়াবহতা সামনের দিকে আরো অনেক একটা করুন, সেটা উনি ওনার স্ত্রী সেটা আগে থেকে ইয়া করতে পারেনি, উনিও পারেনি। তো একদিন ওনার স্ত্রীকে উনি বলে যায় যে আজকে আমি বাসায় এসে ফজরের নামাজ পড়বো। তারপরে উনি চলে যায় ওনার ওখানকার কাজ শেষ করে, ওনার ওয়াইফ আজান দিচ্ছে, উনি বলতেছে উনি তো বলে গেছে যে উনি ফজর আজানের সময় আসবে নামাজ পড়বে, বাট উনি এখন আসতেছে না কেন। প্রায় দেখা যাচ্ছে যে আপনার 6-7 বেজে গেছে, তো উনি তখন জমির দিকে যাওয়া শুরু করে। তো যাওয়া শুরু করে, তো যাওয়ার পরে ওনার যে সেল ভাই যে পানি যায় যে ড্রেন গুলো আছে, তো ড্রেনের মধ্যে দেখে যে ওনার মাথাটা নিচুর দিক হয়ে উনি শুয়ে আছে। উনি তো চিল্লাচিল্লি শুরু করে, তারপরে লোকজন আসে, তারপরে যখন ওনাকে ওখান থেকে উঠানো হয়, রাসেল ভাই ওনার মুখটা এত বিভ্ষ ছিল যে কেউ যেন থেতলে দিয়েছে এরকম ছিল। তো দেখে ওনার ওয়াইফ অনেক চিল্লাচিল্লি করে সবাই, তারপরে ধরা তখন তো উনি ডেথ অলরেডি, বাসায় নিয়ে আসে, এলাকায় তো তুলপার অবস্থা যে এরকম ফকির আলী মরে গেছে ড্রেনে পড়ে। দেন হচ্ছে যেহেতু ওটা অস্বাভাবিক মৃত্যু, তো এটা তো পোস্টমর্টম ছাড়া কখনোই দাফন করবে না। দেন হচ্ছে পুলিশরা চলে আসে, আসার পরে ওটাকে যেহেতু গ্রামের ব্যাপার, লোকজনকে দেখা যাচ্ছে যে ইউনিয়ন পরিষদের মেম্বার চেয়ারম্যান তারা রিকোয়েস্ট করতেছে উনি ভালো মানুষ ছিলেন নামাজ পড়তে, পোস্টমর্টম না করতে, যেহেতু পুলিশের যেটা রুলস এটা তো তারা পালন করবেই। তো দেন এগুলো করতে প্রসেসিং করতে করতে প্রায় সন্ধ্যা হয়ে যায়, তারপরে লাস্টটাকে তো নিতে হবে, কারণ হচ্ছে যে গ্রাম থেকে প্রায় আমাদের রংপুর সরকারি মেডিকেল অনেক দূরে, তারপরে হচ্ছে ওখান থেকে একটা পিক আপ ঠিক করা হয়েছে, পিক আপে করে লাশটাকে নেওয়া হবে। তো পুলিশ বলে পিক আপ ওয়ালাকে যে আপনি সামনে যাবেন, আমরা পিছন দিক থেকে আপনাকে ফলো করবো। তো রাসেল ভাই প্রায় হচ্ছে 1 কিলোমিটার যাওয়ার পর হঠাৎ করে স্টার্ট বন্ধ হয়ে যায়, বন্ধ হওয়ার পর তো বলে স্টার্ট তো বন্ধ হয়ে গেছে, এখন তো এটাকে কিভাবে নিব। তখন কি করে পুলিশের গাড়ির পিছনে গাড়িটাকে রশিদে বেঁধে তারপরে গ্যারেজ পর্যন্ত নেওয়ার চেষ্টা করে। যখন আপনার হচ্ছে পুলিশের যে ছিল ড্রাইভার, উনি যখন ড্রাইভ করছে, বাট উনি হঠাৎ করে হার্ট ব্রেক করে দেয়, এখন ওনাকে বলে আচ্ছা তুমি এইভাবে হার্ট ব্রেক করে রাস্তার মাঝখানে, তা বলছে স্যার আমি নিতে পারছি না। তা বলে কি হয়েছে, তা বলে আমি রাস্তাকে ফাইন্ড আউট করতে পারছি না। তো বলে কেন, রাস্তা তো ঠিকই আছে। স্যার আপনি ঠিক দেখতেছেন, বাট আমি একটা রাস্তাকে 4 করে দেখছি। তো উনি বললো হয়তো বা সারাদিন এত গ্যাঞ্জাম ছিল, বা হয়তো বা একটু ইয়া হ্যালোসিনেশন হতে পারে, তো ঠিক আছে গাড়িটা ওই যে চায়ের দোকানের কাছে দাঁড়াও, আমার একটু ফ্রেশ হয়ে। তো সবাই 4 খাওয়ার পর দিন প্রায় ওখানে 10 মিনিট স্পেন্ড করার পর আবার যখন তারা রওনা দিবে, রওনা দেওয়ার পর রাসেল ভাই তখন সব ঠিক ছিল, বাট ফাইনালি তারা হচ্ছে পৌঁছায় মেডিকেলে। তো এখন যেহেতু ইয়া করবে, তো করার পর ডোমরা চলে আসে, সবাই চলছে প্রসেসিং চলছে পোস্টমর্টম করার জন্য। রাসেল ভাই তারা যেহেতু এত এক্সপার্ট, বাট তারা কেন যেন হিমশিম খেয়ে যাচ্ছে, মানে দুজন ছিল, একজন লাস্টাতে তাকিয়ে আছে, একজন বিভিন্ন সিজার ইয়া করার জন্য সব নিয়ে আসছে, বাট তারা কোনোভাবে শুরু করতে পারছে না যে আমরা কিভাবে শুরু করবো, কোথেকে শুরু করবো, এরকম আর কি। একদম আরেকজনকে জিজ্ঞাসা করছে তুমি শুরু করো, এ বলছে না তুমি শুরু করো, তারা তাদের মধ্যে একটা গোলযোগ লেগে গেছে। তখন পুলিশ বলে আচ্ছা তোমাদের সমস্যাটা কি, তখন কাছে স্যার আমাদের প্রবলেম হচ্ছে যে আমরা কোনোভাবে শুরু করতে পারছি না। তা বলে একটু ফাজলাম ওনাকে, তোমরা যে কাজটা এক্সপার্ট শুরু করতে পারছো না মানে কি। তো তারপরে যেহেতু পুলিশ ওই শুনছে একটু যে মৃত্যুটা কিভাবে ঘটছে ওনার ওয়াইফের কাছ থেকে শোনার পর, উনি তখন বলে ঠিক আছে আমাদের যেহেতু কেন্দ্রীয় মসজিদে হুজুর আছে, আমরা হুজুরের হেল্প নিতে পারি। তখন হুজুরকে কল করে হুজুর চলে আসে, হুজুর তখন আসা মাত্রই বুঝতে পারে যে এটা হচ্ছে জিনঘটিত মৃত্যু, এটা একটু প্রবলেম হবে, বাট আমি সাময়িক সময়ের জন্য কিছু দোয়া দোয়া পরে এটা ঠিক করে দিতে পারি, বাট পরে কি হবে এটা আমি বলতে পারবো। তারপর রাসেল ভাই তখন উনি ঠিক করে দেয়, একটু দোয়া দোয়া পরে দেয়, দেন হচ্ছে প্রশ্নটা করার পর বাসায় নিয়ে আসার পর লাশ গোসল করানো সব ওকে, বাট দাপন টাপন করা শেষ। কিন্তু দাপন করার প্রায় 1 সপ্তাহ পর প্রবলেমটা শুরু হয় ওনার ওয়াইফের সাথে, হঠাৎ করে রাতে হচ্ছে টিনে চালে অসংখ্য ঢিল ছুটছে, ডিস্টার্ব করছে, দরজায় টোকা দিচ্ছে, ওনার হাজবেন্ডের টোনে ডাকাডাকি করছে, ওয়াইফ খুব নিতে পারছে না। তারপর উনি একটা কবিরাজের কাছে যায়, কবিরাজকে বলেন যে আমার এই প্রবলেম হচ্ছে, তো বলে যে ঠিক আছে আমি তো এটা পারবো না, আমি একটা রেফারেন্স দিচ্ছি, আপনি ওনার সাথে যোগাযোগ করতে পারেন। তারপর উনি যখন রেফারেন্সটা দেন রাসেল ভাই, তখন উনি ওই ইয়ার কাছে যান আর কি, কবিরাজের কাছে। তো কবিরাজ যেটা উনাকে ইনফর্ম করে যে আপনার রুমে বক্সের মধ্যে একটা ছোট একটা পুতুল আছে। রাসেল ভাই আমি একটা ইয়া করে আসছি যে উনি একটা ওনার ঘরে ওই ফার্স্ট টাইম যখন উনি ওই জিনিসটা দেখছেন, তো উনি একটা পুতুল পাইছেন, ছোট, খুবই ছোট আকৃতির একটা পুতুল, ওই পুতুলটা উনি ঘরে এসে রাখেন, বাট ওনার ওয়াইফ জানতো না। তো তখন হুজুর বলে ওই পুতুলটা হচ্ছে আপনি
আপনি একটা ছোট্ট একটা ব্যাগে করে ব্ল্যাক কাপড়ের একটা ব্যাগ তৈরি করবেন, তৈরি করে ওই ব্যাগে করে আপনি পুতুলটা হচ্ছে নদীতে ফেলাই দিবেন। ওনার ওয়াইফ হচ্ছে পুতুলটাকে একটা ব্ল্যাক কালারের ইয়াতে করে উনি তারপরে ফেলাই দিয়ে আসেন। তো তারপর থেকে ওনার বাড়িটারে বন্ধ করে দেওয়ার পর সবকিছু ওকে ছিল। এই ছিল আমার ফার্স্ট স্টোরি। থ্যাংক ইউ সো মাচ আপনার প্রথম ঘটনার জন্য, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, এবং আশা করছি যে আপনাদের অনেক ভালো লেগেছে এই ঘটনাটি। এরপরে আমরা কিছু ইমেল না আমরা কিছু পেতে পাচ্ছি, আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে এবং তার ঘটনাটি শুনে আসবো। আপনার নামটা প্লিজ একটু বলবেন, আপনি কোথা থেকে এসেছেন, তারপর আপনার ঘটনায় যাবো। ধন্যবাদ রাসেল ভাই। আসসালামু আলাইকুম, আমি নাহিদ, আসছি ডুয়েট গাজীপুর থেকে। জি, তো আমি যে গল্পটা বলবো এটা আমার এলাকার চাটমোহর পাবনা, আর এটা আমাকে বলছে আমার সিনিয়র স্যার মাসুদুর রহমান। তো ঘটনা হচ্ছে 2006 সাল। তো আমার স্যার বলি যে স্যার টেক্সটাইল ইঞ্জিনিয়ার, তো আপনার থেকে ঢাকাতে থাকতো বাসাতে, উনি জব করতে করতে হঠাৎ দুদিনের ছুটিতে বাসা যায়, বাসায় যেতে রাতে পৌঁছায় বাড়িতে পৌঁছানোর পরে রাতে অনেক রাতে পৌঁছানোর পরে ঘুমায়, কারণ ঘুমে আনুমানিক ভোরবেলাতে হঠাৎ করে স্যার একটা স্বপ্ন দেখে। ওটা হচ্ছে এরকম যে কেউ বলতেছে যে মানে আজান দিচ্ছে যে আজানে একটা মানে শোক সংবাদ আসছে একটা। স্বপ্নটা এরকম ছিল যে শোক সংবাদ, তিনি একজন মারা গেছে। এই শোক সংবাদ শোনার পরে মানে স্যারের ঘুমটা ভেঙে যায়। ঘুম থেকে উঠে স্যার এখন ফ্রেশ ট্রেশ হলো, ফ্রেশ হওয়ার কিছুক্ষণ পরে প্রায় 15-20 মিনিট পরে মানে সত্যি সত্যি এলাকার থেকে ওই মসজিদ থেকে ওই যেই স্বপ্নটা দেখছে স্যার ঠিক সেই স্বপ্ন, হ্যাঁ হুবহু সেই স্বপ্নটাই মানে বলতেছে মসজিদ থেকে যে একটি শোক সংবাদ, অমুক মারা গেছে, ওনার জানাজা হবে মানে 4-5টার দিকে, অর্থাৎ আসরের নামাজের পরে। আমাদের ওখানে একটা কলেজ ছিল, এই কলেজের মাঠে অনুষ্ঠিত হবে জানাজার নামাজটা। তো জানাজার নামাজটা এখন যখন ওই লোকটা মারা গেছে, তো ওই স্যারের আম্মু ওই লোকটাকে চিনতো, খুব চিনতো, এবং ওই লোকটা ভালো ছিল এরকম। তো স্যারের আম্মু স্যারকে বললো যে স্যার যেহেতু ছুটি যে তুই একটু এই লোকের জানাজাতে একটু অংশগ্রহণ করিস, যেহেতু স্যার কিন্তু 2 দিনের ছুটিতে আসছে। তো আচ্ছা ঠিক আছে, এখন স্যার ওইটা আমলে নিছে। তারপর স্যার থিঙ্কিং করতেছে কি ব্যাপার আমি বুঝলাম না, আমি স্বপ্ন দেখলাম একটা, সেটাই আবার বাস্তবে প্রকাশ মানে বাস্তবে প্রকাশ হলো। তো একটা কিউরিওসিটি, আচ্ছা ঠিক আছে আমি জানাজা তো থাকবো মানে শেষ পর্যন্ত থাকবো। সচরাচর জানাজা হলো, জানাজার পর এখন গোরস্থানে মাটি দেওয়ার জন্য লাশ নিয়ে গেছে, ছাড়ও গেছে। জানাজা করার শেষে মাটি দেওয়ার পরে যেটা হয় আমাদের দেখা যাচ্ছে কি যে মানে কবরটা অনেক মানে ইয়ে করে, অনেকে অনেক বাঁশের বাঁশ কেটে তারপরে কি মানে টাটা ইচ্ছা গাড়ি যেগুলো বলি আমরা, তো ওগুলা দিয়ে খুব সুন্দর ভাবে সাজালো মানে সাজা ইয়ে করে কবরটা প্রস্তুত করে। তো ওইখানে আমাদের মানে যে ইয়েটা ছিল হুজুরটা ছিল জানাজা নামাজটা পড়ায়, ইনস্ট্যান্ট হুজুর কিন্তু কবর ওখানে দাঁড়ায় আছে, দেখতেছে যে কবর প্রস্তুত করা ঠিক হয়েছে কিনা। যেহেতু হুজুর মানে জানাজা পড়াইছে এবং লাশ দাফন দেওয়া মানে শেষ পর্যন্ত কিন্তু হুজুরের মানে দায়িত্ব থাকে এরকম। এখন হুজুর মানে কবর কমপ্লিট হয়েছে আর 10-15 সেকেন্ড পরেই মানে মোনাজাত করবি, এটা মানে আমাদের ইসলামে এরকম নিয়ম আছে যে কবর দেওয়ার পর সাথে সাথেই মানে বেশি দেরি মানে করতে হয় না, দেখা যাচ্ছে কি যে কিছুক্ষণ পরেই মানে মোনাজাত ধরতে হয়, তো দোয়া করতে হয়। তো এখন যে মুহূর্তে মোনাজাত করবে মানে কে জানি ওই মানে যে হুজুরটা জানাজা পড়াইছে পিছন থেকে কে জানি একজন মোনাজাত ধরছে আর কি। তো এইটা আর কি কেউ বুঝতে পারেনি, মোনাজাতটা অনেক বড় হয়েছে, মোনাজাত মানে প্রায় 15-20 মিনিটের মতো মোনাজাত। তো এখন মোনাজাত হয়েছে, এখন দোয়া হচ্ছে, এখন কেউ কিছু বলতে পারছে না, কিন্তু যখন এট দ্য টাইম সবাই বিরক্তি হয়েছে তখন একজন বলে ফেললো যে হুজুর একটু মানে দোয়াটা একটু শর্ট করে করে, তখন কিছুক্ষণ পরে আবার মানে দোয়া শেষ হয়ে যায়। তো যাই হোক, দোয়া শেষ হওয়ার পরে এখন হুজুর কিন্তু সামনে যে হুজুরটা ছিল জানাজার নামাজ পড়াইছে সেই হুজুর কিন্তু দোয়া কর মানে দোয়া মোনাজাতটা ধরে নেই, সে হুজুর পিছন থেকে ঘুরে বলছে আচ্ছা কে কোন হুজুর বা কে এই দোয়াটা ধরলোটা কে। তখন বাকি মুসল্লিরা যারা পিছনে ছিল তারা বললো যে হুজুর এটা তো আপনি নামাজ জানাজার নামাজ পড়ছেন এটা তো আপনি ইয়ে করবেন, আপনি তো মোনাজাত ধরছেন। তো হুজুর না আমি তো মোনাজাত ধরিনি, আমি তো মোনাজাত ধরলে এত বড় করার তো কোনো মানে প্রশ্নই আসে না, কে ধরাইছে। হুজুরেরও কিন্তু রাগ আছে যে কে এরকম একটা রাগারাগির পড়ায় এত পর্যায়ে সবাই বললো মুসল্লিরা বলেছে যাই হোক যেটা হওয়ার হয়েছে এখানে রাগারাগি করে কোনো লাভ নাই, হয়তো গায়েবী ভাবে কোনো একটা লোকটা ভালো ছিল যেহেতু হয়তো এরকম একটা মানে কোন একটা ফেরেশতা হয়তো এরকম একটা মানে মিরাকেল একটা ঘটনা ঘটছে। তো যাই হোক এই বিষয়ের পরে ওই দিন বড় ভাইটা ইনস্ট্যান্ট ছিল, তার ঠিক 1 বছর পরে একই ডেটে অর্থাৎ 7 সালের একই ডেটে ভাইটা আবার ছুটি পায়, এরকম জবের ইয়ে করার পরে ছুটি পায় আবার সে বাসায় আসে, কিন্তু সে যে ওই একই ডেটে আসছে এটার ভাইয়া জানে না, ওইটার সেটা ভাইয়া জানে না, এটা পরে জানতে পারে, সে বাসায় আসার পরে জানতে পারে। তো যেহেতু সে জানে না সে ট্রেনে আসবে, জব করছে মানে অফিসে কাজ করছে, বিকাল দিয়ে কাজ করে বের হয়েছে সন্ধ্যার আগে, ওইখানে তো আর কোনো মানে ট্রেনে যাবে বাসাতে, এখন ট্রেনে করে বাসাতে যাবে কিন্তু ওইখানে কোনো বসার মতো মানে স্ট্যান্ডিং টিকিট কাটছে কিন্তু বসার কোনো সিট পায়নি। যে লোকটা মারা গেছে ওই যে মারা গেল জানাজা এবং কবর দিল ভাইয়া কিন্তু ওই লোকের চেহারাটা দেখেনি, আর যেহেতু ভাইয়া অনেকদিন পর পর মানে বাসায় যায় হয়তো চেহারা দেখলে চিনতে পারে, হয়তো নাম জানে না অথবা নাম শুনলে চিনতে পারে চেহারা জানে না, এরকম হতে পারে বলে যে স্টেশনে আসলো সেই স্টেশনে
ওই লোকটাকে দেখছে, দেখার পর চিনতে পারছে যে হ্যাঁ এই তো আমার এলাকার আঙ্কেল। এলাকার আঙ্কেলটা যে কথাটা তো বললো, এখন এলাকার আঙ্কেল ওকে দেখে চিনতে পারছে, হ্যাঁ কি খবর তুমি এখানে, তো বললো যে এই বিষয়ে আমি তো এখানে থাকি, এখানে জব করি, তো আমি বাসায় যাচ্ছি আজকে, তে ছুটিতে দুদিন ছুটি পেয়েছি, তো আচ্ছা ঠিক আছে আঙ্কেল। এবং যে লোকটা মারা গেছে ওই লোকটা সেই 2007 সালের এই ভাইয়ের সাথেই দেখা, তো ভাইয়া তো দেখেনি চেনেও নাই, তো ওইভাবে বলতেছে আচ্ছা ঠিক আছে তাহলে একসাথে যাই। তো ওই আঙ্কেলের আবার টিকিট কাটাছিল অ্যাডভান্স টিকিট সিটিং মানে সিট সহ। আঙ্কেল আবার কি করছে যে আচ্ছা ঠিক আছে তুমি বসো আমরা একসাথে যাই, পরে এরকম মিলেমিশে যেতে পারবো, বেশি দূরে না কাছেই। তারপরে এইভাবে করে মাঝখানে আসার পথে মাঝখানে অনেক আলাপ আলোচনা হয়েছে, আঙ্কেল তার বিষয়ে বলছে, হ্যাঁ তারপর আমার বড় ভাইও তিনিও তার বিষয়ে আলাপ আলোচনা করছে। তো এইভাবে আস্তে আস্তে বাসায় পৌঁছালো, রাত তখন 2টার দিকে মানে বাসাতে আসছে। তো বাসাতে আসার পরে সেম মায়ের আম্মুর সাথে দেখা হলো, বাসাতে আসার আম্মু ছিল স্যারের আম্মু থাকে, তো আম্মুর সাথে কথা বললো, কথা বলতে বলতে তো বললো যে আজকে তো এই বিষয়ে একটা আঙ্কেল সাথে আসলাম, তো আঙ্কেল তো আমাকে তার সিটে নিজে না বসে, সে একবারও বসেনি, আমাকেই তার সিটটা দিল। তাই মনে করলাম হয়তো আমাকে ভালোবাসে বা স্নেহ করে, সেই হিসাবে আমাকে তার ইয়েটা দিস। আমিও আঙ্কেলকে জোরাজোরি করছি বসার জন্য, বাস আঙ্কেল একটা বারের জন্য বসে, খালি আমাকে বসান সেফ। ইভেন যেগুলো স্টেশনের টপিকস আছে, টপিকস যেগুলো হয় সেগুলোতে আঙ্কেল আমাকে অনেক চিপস অথবা জুস এগুলো কিনে দিছে, আমি খাইছি। মানে আমাকে খুব আদর করতে করতে, নিজের ছেলের মতো আদর করতে করতে নিয়ে আসতো। নিয়ে আসার পরে এগুলো বললো এবং আঙ্কেলের যে ছেলের কিছু কথা বললো, তখন ওই আমার ওই বড় ভাইয়ের আম্মুটা বুঝতে পারলো যে এটা সেই এক বছর আগে যে লোকটা মারা গেছে সেই লোকটা। চেহারা তো দেখেনি আর ভাইয়া তো থাকে না এলাকা, ঢাকাতে জব করে, যে মাঝে মাঝে যায় দু একদিনের ছুটিতে, হ্যাঁ তো যার জন্য চেহারাও দেখতে পারেনি। ইভেন ওই যে ট্রেনে আসার পথে যে আলাপ আলোচনা হয়েছে, ওই আলাপ আলোচনা কিছু বলছে ওনার আত্মীয় রিলেটেড, ওই আঙ্কেলের আত্মীয় রিলেটেড কিছু কথা বলছে, তো ওনার আম্মাটা বুঝে ফেলছে যে এটা ওই লোকটাই। তখন আমার বড় ভাইয়ার আম্মু খুবই মানে হতভম্ব হয়ে গেল যে কিভাবে সম্ভব এটা, যে এক বছর আগে তুই বললো ভাইয়াকে বললো যে তুই তো জানাজা করলি তোর আঙ্কেলের, এবং আজকে আজকে সেই আঙ্কেলের আবার হচ্ছে মানে যেহেতু পাশাপাশি তো একদম বাড়ির পাশাপাশি তো এক বছর উপলক্ষে হয়তো দোয়া মিলাদ এরকম কিছু হয়, অনেকে আবার কালেমা এরকম কুরআন শরীফ খতম দেয়, তো সেই হিসাবে ওই আঙ্কেলের আম্মুকেও দাওয়াত দিছিল, যেহেতু আঙ্কেল মানে সরি মানে ছোট বড় ভাইয়ের আম্মুকেও দাওয়াত দিছিল যেহেতু বড় ভাইয়ের আম্মু থাকে। যে বললো যে এই আঙ্কেল তোর এক বছর এই আঙ্কেলই মারা গেল, তোর হয়তো খেয়াল নাই, মনে থাকিস না, এখানে আসিস না, যার জন্য তুই দেখিস। তখন বড় ভাই তো মানে খুব শক খাইছে যে কিভাবে সম্ভব এটা, মানে এর আমার সাথে এরকম হওয়ার কারণটা কি, সে একবার মানে স্বপ্ন দেখলো, স্বপ্ন দেখার পর সেটা বাস্তবে হলো, তারপর আবার জানাজাতে অংশগ্রহণ করে এরকম একটা মিরাকেল হলো, দেন আবার আজকে বাড়িতে আসলাম, এই ধরনের হওয়ার কারণটা কি। তখন বড় ভাই আর আম্মু বললো ওই রাতেই বললো যে দেখ বিষয়টা হচ্ছে তুই যখন ছোট ছিলি তোর ওই আঙ্কেলটা মানে তোর যখন অসুখ হয়েছিল ছোটবেলাতে, অনেক অসুখ হয়েছিল, অনেক ট্রিটমেন্ট করছিলাম, জ্বর কিছু কিছু জ্বর হয় ছোট বাচ্চাদের, যেগুলো ডাক্তার ওষুধ এইগুলো কাজ করে না, দেখা যাচ্ছে কি বনজ বা ভেষজ যদি ওষুধ আমরা খাওয়াই এই ধরনের অথবা কবিরাজ যদি ওষুধ খাওয়াই তাহলে ওই ক্ষেত্রে মানে সেরে যায়। ওই আঙ্কেলটা নাকি কি জানি একটা গাছ এরকম পাতা অথবা গাছের রস এরকম নাকি, তখন দেখছে মানে আমার ডাক্তারের ট্রিটমেন্টে কাজ হচ্ছে না, মানে অনেক মানে বড় ভাইটা মানে না বাঁচা এইরকম এক দা পর্যায়ে। তখন নাকি ওই আঙ্কেলটা বড় ভাইকে নিয়ে একদিন না দুই দিন কাছে রাখছিল, এরকম একটা রাখার পরে কিছু চিকিৎসার বনজ ভেষজ অথবা কবিরাজ চিকিৎসা করে তাকে সুস্থ করছে। তো যার জন্য বলা চলে কি সেই আঙ্কেলের ট্রিটমেন্টে তার নতুন লাইফ সে ফিরে পাইছে। যেহেতু আঙ্কেল মারা গেছে তো তখন মানে বড় ভাইয়ার আম্মুটা মানে বুঝতে পারছে যে যেহেতু এই বিষয়টা ছিল তাহলে সেহেতু বড় ভাইয়ের সাথে এরকম ঘটনাটা ঘটছে, মারা যাওয়ার পরেও এক বছর পরেও তাকে হয়তো এইভাবে আসছে। ধন্যবাদ রাসেল ভাই, এটাই ছিল। থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য, আপনাকে অনেক ধন্যবাদ। এবং আশা করছি যে আমি যেটা করবো সেটা হচ্ছে আরেকটা ঘটনা শোনাব, এটা ইমেইল, এবং এই ইমেইলের ঘটনাটি আমি আপনাদের পড়ে শোনাবো, আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। চলুন শুনে আসি ইমেইলটি, যেভাবে লিখেছেন আমি সেভাবেই ইমেইলটা পড়তে চাই। এবং আমাদের সাথে যিনি লিখে পাঠিয়েছেন তিনি নাম প্রকাশে অনিচ্ছুক, আসসালামু আলাইকুম, আমি আমার নাম ঠিকানা প্রকাশে অনিচ্ছুক, তবে নিক নেম বলতে পারি আমি মোল্লা, আমি সৌদি আরবে আছি 5 বছর, আমার দেশের বাড়ি মুন্সিগঞ্জে। আমি যে ঘটনাটি বলবো 3 মাস আগে আমার সাথেই ঘটে যাওয়া একটি ঘটনা, আমি ঘটনা শুরু করছি। বলে নিয়ে ভালো, আমি পেশায় একজন দর্জি, আমার সৌদিতে 5 বছর ধরে বোরকা সেলাইয়ের কাজ করি। মূলত আমার ঘটনাটি একটি সেলাই মেশিন কেনা, 4 মাস আগে আমি এই কারখানায় কাজ নেই, আমাকে যে মেশিনটি দেয়া হলো কাজের জন্য এটিতে কিছু সমস্যা থাকার কারণে আমি মুদির অর্থাৎ মহাজনকে বলি
একটি মানে একটা মেশিনের ব্র্যান্ড নাম তিনি বলেছেন, সেই নামটা আমি নাই বলি, মেশিন কিনে আনতে। আমি মেশিন সম্বন্ধে ভালো বুঝি, আগেরটা ঠিক করিয়ে যে তেমন লাভ হবে না বুঝেছিলাম, যেই কথা সেই কাজ। মোদির আমাকে নিয়ে গেল একটি মেশিনের দোকানে, সেই স্পেসিফিক সেই ব্র্যান্ডের মেশিনের দোকানে, এবং কয়েকটা মেশিন চালিয়ে দেখলাম, কিন্তু আমার পছন্দ হলো না। দোকানদার ছিল পাকিস্তানি, সে তার ভাষায় আমার বয়সে একটা ছেলেকে ডেকে বলল ঘরের ভেতরের মেশিনটি দেখাতে। মেশিনটা দেখে নতুনের মতোই মনে হলো, তাও অনেক ভালো কোম্পানির, দামেও কম, আমার পছন্দ হলো। কিন্তু আমি কোনো পাত্তা না দিয়ে আমি দোকানের ছেলেটাকে কেন জানি মেশিনটা আমার দোকানের ছেলেটা আমাকে নিতে বারবার মানা করছিল, আমি কোনো পাত্তা না দিয়ে মেশিনটা নিয়ে আসি। কিন্তু কয়েকদিনেই আমার আঙুল দিয়ে কয়েকবার সূঁচ ঢুকে যায়, সতর্ক থাকার পরেও কিভাবে যেন সেই সূঁচ ঢুকে যায়। হঠাৎ এরপর একদিন লক্ষ্য করি সকালে মেশিনটা চালু, প্রথমত নিজের ভুল ভেবে এড়িয়ে যাই, কিন্তু প্রতিদিনই চালু দেখতে পাই, নিশ্চিত হই এটা আমার ভুল না। অতঃপর সবাইকে জিজ্ঞাসা করি তারা কেউ চালু করেছে কিনা, তারা না করলো। হঠাৎ একদিন আমি নিজেই খেয়াল করি মেশিনটা চালু হয়ে গেল, আমি মেশিন রুমে একা ঘুমাই, লাইট জ্বালিয়ে দেখলাম অন্য রুমে সবাই এবং কিন্তু মেশিনটা চালু করলো কে। এর পরের দিন আমি মেশিনের কারেন্ট লাইন, কারেন্টের যে লাইন, ইলেকট্রিসিটির যে লাইন, সেটি খুলে রাখি। অবাক করা বিষয়, ওই দিন রাতেও খেয়াল করি মেশিন আপনা আপনি চালু হয়ে গেল, এবং সুইচ দেওয়ার আওয়াজটাও খেয়াল করি আমি, অর্থাৎ কেউ সুইচ দেয় সেটা মনে হয় তিনি বোঝাতে চাচ্ছেন। এবং তার পরের দিন থেকে আমার সাথেই কাজ করে আমার এক মামা, তাকে নিয়ে আমি ঘুমাই, তিনি ব্যাপারটা লক্ষ্য করলেন। একদিন মামা লক্ষ্য করেন আমার মেশিনের সামনে 4-5 বছরের একটা ছায়া মূর্তি। একদিন শুক্রবার আমি বাসায় ঢোকার সময় বাহির থেকে লক করে দিয়ে যাই, কিন্তু দরজা খুলছে না, মনে হচ্ছিল ভেতর থেকে কেউ ধাক্কা দিয়ে ধরে রেখেছে। কিছুক্ষণ পরে এমনি খুলে গেল দরজা, ভেতরে এসে দেখি কেউ নেই, কিন্তু আমার মেশিনটা এই মাত্র যেন কেউ বন্ধ করেছে। এমন আরো অনেক কিছুই একে একে সবাই লক্ষ্য করে। একটা সময় সবাই বলে মেশিনটা বদলিয়ে আনতে। মেশিনটা বদলিয়ে আনার সময় দোকানে আমার বয়সী সেই ছেলেটা আমাকে বলল, আগেই মানা করেছিলাম এটা নিতে, বুঝলাম এই মেশিনটার কোনো একটা কাহিনী আছে। আমি ছেলেটাকে জোর করে কাহিনীটা জানতে চাইলে এক পর্যায়ে ছেলেটি বলতে রাজি হলো, সে যেভাবে বলেছে তার মতো করেই বলছি। একদিন এক ইয়ামিনি লোক এই মেশিনটা বিক্রি করতে নিয়ে আসে তাদের দোকানে। এই মেশিনটা তার স্ত্রী ছিল, তাদের একটা 4-5 বছরের মেয়ে ছিল, বাচ্চা মেয়ে, স্বাধীন, তার মা আর মেশিন নিয়ে খেলা করে এবং চালু করে করে চালানোর চেষ্টা করে, অসতর্কত ভাবে আঙুল দিয়ে কয়েকবার সূঁচ ঢুকে যায়, দেয়া যাওয়াতে তারা মেশিনটি বিক্রি করতে নিয়ে আসে। বিক্রি করে যাওয়ার সময় দোকানের সামনেই বাচ্চাটা একটা গাড়ির সাথে খারাপভাবে অ্যাক্সিডেন্ট করে, সাথে সাথে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও মনে হয় সে বেশি দিন বাঁচেনি। মেয়েটির সারাদিনের খেলার সঙ্গে এই মেশিনটা থাকার কারণে হয়তো তার কোনো একটা মানে তার সঙ্গে জিন বা কিছু একটা মেশিনটি ছেড়ে যায়নি। এই মেশিনটা আরো 4 জন কিনে নিয়ে আবার ফেরত দিয়ে গিয়েছেন, কিন্তু মানে কিনে নিয়ে গিয়েছিল কিন্তু তারা 1 সপ্তাহের মধ্যেই ফেরত দিয়ে গেছেন, এবং আমি একমাত্র ব্যক্তি, অর্থাৎ আপনি একমাত্র ব্যক্তি যিনি 1 মাস পরে আসলেন। এই ঘটনার কোনো প্রমাণ হয়তো আমি দিতে পারবো না, কিন্তু আমার রুম তার প্রতিটি মানুষ এই ঘটনার সাক্ষী। ঘটনাটা ভালো লাগলে পড়ে শোনাবেন। আমার কাছে আমার নিজের সাথে ঘটা এবং আমার জানা আরো অনেক ঘটনাই আছে, সময় হলে লিখে পাঠাবো। এরপর তিনি তার নাম, তার ফোন নাম্বার এবং তার ঠিকানা দিয়েছেন। তো এই ছিল ঘটনা, এবং আশা করছি যে এই ঘটনাটিও আপনাদের ভালো লেগেছে, এবং ভালো লাগলেই আমি খুশি, আর ভালো না লাগলে সেটা জানাবেন, অবশ্যই জানাবেন আপনাদের যে মতামত সেটা খুব জরুরি। কিন্তু আমি একটু বলতে চাই যে আমরা চলে যাব একটা ইমেইলে, এবং সেই ইমেইল না, আমরা চলে যাব একটা অডিও ক্লিপে, এবং অডিও ক্লিপ শেষ করে আমরা আবারও ফিরে আসবো, সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন, এবং অবশ্যই 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 জানাবেন অডিও ক্লিপটি কেমন লাগলো। এটি পাঠিয়েছেন তাপস ইউনাইটেড কিংডম থেকে, এবং আশা করছি যে আপনাদের অনেক ভালো লাগবে। স্টে টিউনড রেডিও ফুর্তি এফএম এন্ড দিও ফুর্তি FM বিশ্বাস করা না করাটা আপনার ব্যাপার। রাসেল ভাই, মাসুম ভাই আর সব লিসেনার কেমন শুভেচ্ছা। আমি তাপস, আমি ইংল্যান্ডের কেন্ট থেকে আপনাদের সাথে একটা ঘটনা শেয়ার করছি। প্রফেশনালি আমি একজন লেকচারার, আজকে যে ঘটনাটা আমি শেয়ার করবো এটা আমার এক স্টুডেন্টের ঘটনা। তো 2010-11 সালের দিকে আমার ক্লাসে রাসিম নামে পাকিস্তানি একটা স্টুডেন্ট ছিল। স্টুডেন্ট হিসাবে রাসিম খুব ব্রিলিয়েন্ট, হি ওয়াজ ব্রিলিয়েন্ট, অ্যাটেন্ডেন্স খুব ভালো, প্লাস রেজাল্টস খুব ভালো। তো সারপ্রাইজিংলি কোন একটা সেমিস্টারের শেষে যখন গ্রুপ ক্লাসের রিপোর্ট পাবলিশ হয়, তখন আমি দেখলাম যে ওই সেমিস্টারে ওর
অ্যাটেন্ডেন্স হঠাৎ করে ড্রপ করছে, প্লাস মিড টার্ম এর দিকে যত অ্যাসেসমেন্ট ছিল ওইগুলোতে অনেকগুলোতে সে অ্যাপিয়ার করেনি। আর সেমিস্টার শেষে যে অ্যাসাইনমেন্ট বাই ছিল সেটা কোনো সাবজেক্টেরই কোনোটাতে সে সাবমিট করেনি, যেটা মানে সে সিরিয়াস ক্যাটাগরি স্টুডেন্ট। আমি যেটা করলাম, আমি আমাদের অ্যাডমিন ডিপার্টমেন্টে চেক করলাম যে ওদের রেকর্ডে কোনো সিক নোট বা এই টাইপের কিছু আছে কিনা। ওরা বললো যে না, কোনো সিক নোট নাই। তবে দুই তিন মাস আগে রাসিম ওর ওয়াইফ এর ভিসা অ্যাপ্লিকেশন এর সাপোর্ট হিসাবে একটা লেটার সে নিচ্ছে। তো একটু ওরা একটু ফান করে এই কথাটা আমাকে বললো। তো আমি ভাবলাম যে আচ্ছা, তারপর স্টিল ওর মতো সিরিয়াস স্টুডেন্টের তো এরকম হওয়ার কথা না। তো আমি ওকে একটা ইমেল পাঠাই আমার সাথে দেখা করার জন্য। তো ইমেল করার দুই তিন দিনের মাথায় রাসিম আসলো দেখা করতে। তো সে যখন জিজ্ঞাসা করলাম, ও বললো যে স্যার, আপনি তো আমার আমার সাইডের স্টোরি বিলিভ করবেন না। তো আমি বললাম যে ট্রাই মি, দেখি what you have to say. তো ও বললো যে ও এমনি একটা এখানে সিকিউরিটি এজেন্সিতে ও কাজ করে, আর এখানের সিকিউরিটি এজেন্সির কাজগুলো যেটা হয়, এজেন্সির অনেক ক্লায়েন্ট থাকে, ওই ক্লায়েন্টের রিকোয়েস্ট অনুযায়ী এই সিকিউরিটিদেরকে সাপ্লাই করা হয়। তো এই কারণে জবটা কোনো একটা পার্টিকুলার জায়গায় বা সাইটে কন্টিনিউসলি নাও থাকতে পারে, দেখা যায় রোটেট হয়। অনেক সময় আছে লন্ডনের বাইরে, ও লন্ডন বেস, অনেক সময় আছে লন্ডনের বাইরে কোনো একটা সাইটে হয়। যখন লন্ডনের বাইরে হয় তখন আরো দেখা যায় যে টানা দুই তিন দিন হয়তো ওর লন্ডনের বাইরে থাকতে হচ্ছে। আর ইউজুয়ালি আপনার ওয়ার্কিং আওয়ার্সটা খুব লং সিকিউরিটির জন্য। তো যেটা চিন্তা করে যে ওয়াইফ আসার পর এরকম তো আসলে কাজটার জন্য ডিফিকাল্ট হবে যে লন্ডনের বাইরে যাওয়া বা এসে। তো তখন ওর কোম্পানিতে যে বলে যে সরি, আমি মানে কাজটা ছেড়ে দিই। তো ওর যে কোম্পানি, ওর যে বস থাকে, সে হি কোয়াইট লাইক মানে রাসিম। তো যেটা বলে যে দেখো, আমি তোমাকে একটা ভালো অফার দিই যেটা তোমার জন্য হয়তো বেনিফিশিয়াল হবে। অফারটা হচ্ছে ওই কোম্পানির একটা ক্লায়েন্ট তার লন্ডনে একটা প্রপার্টি, একটা বিল্ডিং তারা কিনছে, আর বিল্ডিংটা কিনে ওরা লোকাল কাউন্সিলের কাছে প্ল্যানিং পারমিশন অ্যাপ্লাই করছে। তো বিল্ডিংটা হচ্ছে এখানে গ্রেড 2 নামে একটা ক্যাটাগরি আছে, যেটাতে মানে বিল্ডিংটার সাথে ধরেন একটু হিস্টোরিক কিছু অ্যাটাচমেন্ট আছে। তো এই কারণে এই এই মানে অ্যাপ্লিকেশনটা একটু লঙ্গার হয়তো টাইম নিবে অ্যাপ্রুভ হওয়ার জন্য। তো মিনিমাম 3 থেকে 6 হচ্ছে মানে মিনিমাম এক্সপেক্টেড টাইম যেটা লাগে। কিন্তু এখানে লিগাল অব্লিগেশন অনুযায়ী কোম্পানিটার আপনার ওই বিল্ডিংটা খালি রাখা যায়, মানে এখানে ওদের 24 ঘন্টার জন্য সিকিউরিটির মানে একটা ব্যবস্থা করতে হবে। ওর ওই রাসিমের বস যেটা বলে যে তুমি এই বিল্ডিংটাতে তো স্টাফ থাকার জন্য ফ্ল্যাট এর মতো করা আছে, ওয়াই ডোন্ট মানে তুমি তোমার ওয়াইফকে নিয়ে এই ফ্ল্যাটটাতে উঠো, এটাতে তোমার স্যালারি সরি রেন্ট সেভ হয়ে যাবে ইনিশিয়ালি। আর রেন্ট মানে 5-6 মাস তুমি যদি রেন্ট সেভ করতে পারো এই টাকাটা দিয়ে, তারপরে তুমি তোমার ওয়াইফকে নিয়ে ভালো একটা কোথাও উঠতে পারবা। তখন রাসিমের কাছে মনে হয় যে হ্যাঁ, ইটস এ গুড প্রপোজাল, কারণ এর মাধ্যমে কোম্পানির যে 24 ঘন্টা একটা সিকিউরিটি অন সাইটে থাকা সেইটাও পারপাস সার্ভ, রেন্ট সেভ হচ্ছে বা এইসব। তো সে রাজি হয় এবং ও উঠে যায়, এর মধ্যে ওর ওয়াইফ আসে। তো ও থাকা অবস্থায় ওর আসলে কোনো সমস্যা হয় না, হি ডিডন্ট ফেস এনি প্রবলেম। ওর ওয়াইফ আসার পরে সপ্তাহখানেক ঠিক ছিল, তার পরের থেকে প্রবলেমটা শুরু হয়। তো ও যখন মানে বাইরের থেকে বাসায় ব্যাক করত, তো ওর ওয়াইফ ওকে বলতো যে আমরা দুইজন ছাড়া এই বিল্ডিং এ কি আরো কোনো মানুষ আছে কিনা। তো বলে যে না, আমরা দুইজনই, কারণ ওই কোম্পানির ওরা এখনো পারমিশন পায় না, আর এমনি সিকিউরিটি কোম্পানি থেকে তো আমি একাই আছি এখানে। তো বলে যে না, কিন্তু তুমি গেলে আমি মনে হয় যে শব্দ পাই যে বিল্ডিং এর ভিতরে মানুষজন হাঁটতেছে। তো রাসিম বলে যে না, এমন হইতে পারে, ফাঁকা বিল্ডিং তো, ফাঁকা প্রপার্টি তো, বাতাসের কারণে এরকম শব্দ ক্রিয়েট হইতে পারে। ওয়াইফও এডুকেটেড মেয়ে, তো সেও একসেপ্ট করে না। কিন্তু সমস্যা যেটা হয়, এটা আস্তে আস্তে বাড়তেই থাকে, মানে রাসিম বাইরে থাকলেই ওর ওয়াইফ এই শব্দ পাওয়া শুরু করে। ইনফ্যাক্ট এরকমও হয় যে ও এরপর বলতে থাকে যে তুমি বাইরে গেলে আমি শব্দটা মনে হয় যে কেউ হাঁটতেছে করিডোর দিয়ে বা সিঁড়ি দিয়ে উঠতেছে এই টাইপের, কিন্তু পার্টিকুলারলি আমাদের এই যে ফ্ল্যাটটা বা রুমটা এইটার দরজার সামনে এসে শব্দটা থেমে যায়। রাসিম আসলে স্টিল এটা ইগনোর করে যে এটা পসিবল কিছু না যে, এবং তারপরে ও চেক করে ওর ইসের কোম্পানির সাথে যে কোনো পার্টিকুলার মানে ওরা আর অন্য কোন সিকিউরিটি গার্ড কে এখানে অ্যাসাইন করছে কিনা, যে দিনে কোন এরকম কোন মানে কারো কাউকে অ্যাসাইন করা হয়নি। এর মধ্যে যেটা হয়, একদিন রাসিম বাইরে ছিল ফর সাম রিজন, তো ওর ওয়াইফ খেয়াল করে ওই আবার সেই স্টেপ টাইপের শব্দ বা সিঁড়ি দিয়ে কেউ
আর হাঁটার শব্দ, করিডোর দিয়ে হাঁটার শব্দটা হচ্ছে। হইতে হইতে ওই বাসার ডোরের সামনে এসে শব্দটা থেমে যায়। তোর ওয়াইফ যেটা চিন্তা করে, আমি এখন যে হঠাৎ করে দরজাটা খুলবো, খুলে দেখি এখানে কে দাঁড়ানো, এবং ওর ওয়াইফ তখন মোটামুটি 100% এর কাছাকাছি শিওর যে এখানে কোন একটা এক্সিস্টেন্স আছে, কোন মানুষ আছে। সে ও যখন এটা চিন্তা করতেছে, দরজা খোলার আগে ইমিডিয়েটলি দরজায় নক হসল, দরজার উপরে মানে হাত দিয়ে কেউ এরকম নক করতেছে। তো ও তখন ভাবে যে হ্যাঁ, মনে হইতে পারে যে রাসিম ব্যাক করছে। ও যে খুলে খুলে দেয়, কেউ নেই, পুরো করিডোর ফাঁকা। ও চেক করে সিঁড়ির ওইখানে যে ওইখানেও ফাঁকা। এইটাতে সে কিছুটা ভয় পায় যে না, সামথিং ইজ রিয়েলি রং। তো তারপরে আসার পর ওর রাসিমকে বলে যে এই কাহিনী আজকে এরকম হয়েছে। তো রাসিম যেটা করে, ওই ওর ওয়াইফের একটা কাজিন, সেও লন্ডনে বেসড আর একটা মেয়ে, তো তাকে বলে যে দেখো, তো মাত্র আসছে, তো হয়তো যেহেতু একা একা এরকম থাকে নাই কখনো, ও একটু মানে লোনলি ফিল করতেছে, এইসব কারণে এইসব হ্যালুসিনেট করতেছে। তো তুমি যদি আমাদের সাথে এসে কিছুদিন থাকো, তাহলে হয়তো এটা ভালো হবে ওর জন্য। তো ওই কাজিনও রাজি হয়, ঠিক আছে ফাইন। ওর কাজিন আসার পরে, ওর কাজিন নো সেম জিনিসটা মানে ফিল করে বা এক্সপিরিয়েন্স করে যে করিডোর দিয়ে হাঁটার শব্দ। মানে ওই দরজা যেদিন খুলছিল, এরপর থেকে যেটা হয়, বাসার ভেতরে শব্দ হয়েছিল, বাসার ভেতরে হাঁটতেছে। ধরেন ওই মনে হয় রুম দুই তিনটা ছিল ওইখানে, যে এই রুম থেকে ওরা এই রুমে আছে, অন্য রুমে হয়তো শব্দ হচ্ছে, বা কিচেনের শব্দ হচ্ছে, অথবা টয়লেটের ভিতরে শব্দ হচ্ছে। এই টাইপের বিভিন্ন জায়গায় র্যান্ডম শব্দ হওয়া শুরু করে। যেটা হওয়ার পরে ওর ওই কাজে দুই তিন দিন থাকে, দুই তিন দিন থাকার পরে সে বলে যে না, আমি আসলে এই জিনিসগুলো খুব একসেপ্ট করতে পারতেছি না, আমি আসলে এখানে থাকবো না। তো ও অফার যেটা করে যে আমি যেই বাসায় থাকি ওইখানে মানে রুম অ্যাভেলেবল আছে, তোমরা যদি চাও ইউ ক্যান মুভ ইন টু দ্যাট হাউস। কিন্তু এর মধ্যে কিন্তু রাসিম কিছু এক্সপিরিয়েন্স করেন, এই কারণে সে এখনো জিনিসটা খুব লাইটলি নিচ্ছে। তো ওর ওয়াইফও তখন একটু জেদ ধরে যে না, সে আসলে দেখতে চায় যে কি হচ্ছে। তো লাস্ট যে ঘটনা যেটা হয় আমার সাথে ওই রাসিমের মিটিং এর আগে, তো ও বলে যে ও বাসায় সেদিন শুধু ও আর ওর ওয়াইফ, তো মনে হয় কোনো কারণে দোকানে গেছে র্যান্ডম কিছু জিনিস কেনার জন্য, গ্রসারি বা এই টাইপের কিছু হবে কেনার জন্য, যে 10-15 মিনিট বাইরে থাকে। তো এর মধ্যে ওর ওয়াইফ বাথরুমে যায়। রাসিম যখন আসে, ও চাবিতে ঘরে ঢুকে দেখে বাথরুমের ডোরটা বাইরে থেকে লাগানো, বাসায় কিন্তু আর কেউ নাই। তো দেখে বাথরুমের ডোরটা ই করা, তো যে সাধারণত বাইরে থেকে বাথরুমের ইটা যেটা হচ্ছে আপনার প্যাডলক টাইপের থাকে আর কি, ওই ছিটকিনি টাইপের যেটা, ওইটা খুলে খুলে দরজা খুলে দেখে ওর ওয়াইফ ভিতরে বসে সে কাঁদতেছে। তো কি ব্যাপার, ও বলে যে তুমি যাওয়ার পরে তো এইরকম শব্দ হওয়া শুরু হয় বাসার ভিতরে, এবং বাথরুমের দরজায় নক পড়তে থাকে। তো নক পড়ার পরে ও ওই ওর ওয়াইফ তখন দরজা শক্ত করে ধরে দাঁড়া থাকে, কিছুক্ষণ পরে যখন খুলতে চায় তখন দরজাটা খুলতে, তো কারণটা অবভিয়াস যে ইটা হচ্ছে মানে বাইরে থেকেই তখন অলরেডি সামওয়ান সামহাউ এই বাথরুমের দরজাটা লক। এই ইনস্টেন্সের পরে রাসিম মানে একটু একসেপ্ট করা শুরু করে যে হ্যাঁ, সামথিং ইজ গোয়িং রং। তখন আমাকে বললো যে স্যার, আমি তো আমাদের যে লোকাল এখানের মসজিদ আছে, এখানে খুজুর আছে, তাকে আমি বলছি আমার বাসায় আসার জন্য, তো সে আসবে আগামী এক দুদিনের মধ্যে, আসার পরে কি আপডেট হয় আমি আপনাকে জানাবো। এরপর আরো সপ্তাহখানেক পরে, সপ্তাহখানেক না আরো বেশি হবে, আমার মনে হয় দুই তিন সপ্তাহ পরে রাসিম আসে। তো বললো যে আপডেট হচ্ছে ওই খুজুর আসছিল, এসে সে মানে একটু দোয়া টোয়া পড়ছে বা ই করছে, কিন্তু তারপরে এটা আসলে রিজলভ হয় না। রিজলভ না হওয়ার পর ওই হুজুর বলছে যে দেখো, এটা হয়তো এমন কোন এন্টিটি যেটা হয়তো আমার ক্যাপাবিলিটি নাই। তো তখন ইংল্যান্ডে আরেকটা সিটি আছে যেটার নাম হচ্ছে পোর্টসমাউথ, তো ওই হুজুর বলে কোন আলেম লোক আছে, সে হয়তো এসে তোমার ই করতে পারবে, এটা রিজলভ করতে পারবে। তো ও তখন এই পোর্টসমাউথের হুজুরের সাথে কমিউনিকেট করে যে এরকম একটা ক্রাইসিস হচ্ছে আমার বাসায়, তো আপনারা যদি এসে দেখতে পারেন। ওই হুজুর মনে হয় আরো কয়েকদিন পরে বা নেক্সট উইকে আসে পোর্টসমাউথ থেকে, এসে উনি দেখে, দেখাটার পরে তো উনি কিছু মানে রিচুয়াল হয়তো ই করে যে বন্ধ করা বা হোয়াট এভার টাইপেরই এগুলো করে। তো করার পরে বলে যে তুমি দেখো কি হয়, এটা রিজলভ হইতে পারে, তো রিজলভ যদি না হয় তখন আমাকে ফোন করে বলবো যে কি হচ্ছে সিচুয়েশন। তো এই ইসের পরে রিজলভ না হওয়ার পর ও আবার ফোন দেয় পোর্টসমাউথের হুজুরকে। তো উনি তখন বলে যে দেখো, আমি যেটা করছি এটা যদি এই
ভাষাটার যদি কোনো সমস্যা থাকতো এটা রিজলভ হয়ে যায়, তো পসিবলি এইটা এখন আর তোমার ভাষার প্রবলেম নাই, তো তুমি এক কাজ করতে পারো, ভাষাটা চেঞ্জ করে দেখতে পারো, তাহলে এটা 100% শিওর হয়ে যাবে যে প্রবলেমটা কোথায়। তো ও তখন ওই ওর ওয়াইফকে নিয়ে, ওই যে ওর ওয়াইফের যে কাজিন আছে ওই বাসায় যে ফর ফিউ ডেজ, তো তখন ওই বাসাতে সমস্যা শুরু হয়। ওর কাজিনের বাসায় এই নয়েজ বা দরজার লক হয়ে যাওয়া, তারপর কিচেনের থেকে জিনিসপত্র এলোমেলো করা, কাবার থেকে জিনিসপত্র ফেলে দেওয়া, এই টাইপের সমস্যাগুলো তখন ওর কাজিনের বাসায় শুরু হয়। তখন ওর ওয়াইফ তারপর রাসিম দুইজন একটু অকওয়ার্ড ফিল করে যে আমাদের কারণে আরেকজনের বাসায় এই প্রবলেমটা হচ্ছে, আর কাজিন যে বাসায় আছে তাদের বাসায় থাকতো, এটা একটা শেয়ার্ড ফ্ল্যাট আর কি, এখানে অন্যান্য রুমে যারা থাকতো তারা ওদের সাথে রিলেটেড না, এই কারণে ও আরো একটু রাসিম আর রাসিমের ওয়াইফ যে সেখানে এই ফিল করে। তো তখন ওই ওদের যে হুজুর রাসিম, যে পোর্সমাথের যে হুজুর, তো উনি বলে যে আচ্ছা আমি তো যেহেতু দূরে লন্ডনে না, তো আমার জন্য ডিফিকাল্ট এখান থেকে পুরো জিনিসটাকে রিজলভ করা, তো ইফ পসিবল তোমরা পোর্টসমাউথে মুভ করো। এই এট দিস মোমেন্ট রাসিম আমার সাথে দেখা করে এবং বলে যে স্যার আমরা হয়তো ভেরি সুন উইদিন এক সপ্তাহ বা দুই সপ্তাহের মধ্যে আমরা পোর্টসমাউথে মুভ করতেছি, মুভ করার পরে যদি প্রবলেম রিজলভ হয় তাইলে তো ভালো, আমি আই উইল বি কামিং ব্যাক এগেইন, আর যদি রিজলভ না হয় এমন হইতে পারে হয়তো আমরা ইংল্যান্ড ছেড়ে আবার পাকিস্তানে ব্যাক করব, ওইখানে হয়তো এই টাইপের ইস্যুর প্রবলেম গুলো আরো বেটার ডিল করা যাবে, আর রিসোর্সেস ভালো থাকবে। তো এইটা ছিল সিচুয়েশন, এন্ড ইভেনচুয়ালি আই লস্ট কন্টাক্ট উইথ রাসিম, যে আমি জানি না ওর প্রবলেমটাকে আসলে রিজলভ করতে পারছিল কিনা, ওরা কি ইংল্যান্ডেই ছিল না ওরা পাকিস্তান ব্যাক করছে, এই ব্যাপারগুলো আসলে জানি না। কিন্তু মানে এটা একটা আমার জন্য আনসলভড মানে স্টোরি, যেটা আমি জানি না যে এন্ডিংটা কি হয়েছিল, বাট আমার কাছে কাহিনীটা একটু মনে হয়েছে যে ডেফিনেটলি এটা শেয়ার করার মতো হয়তো কিছু, আর এই কারণে আমি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। তো নিউ ইয়ারের শুভেচ্ছা দিয়ে সবাইকে শেষ করছি, হ্যাপি নিউ ইয়ার। FM The night comes alive বিশ্বাস করা না করাটা আপনার ব্যাপার। Yes, of course, বিশ্বাস করা বা না করাটা আপনার ব্যাপার। এবং শুনছেন রেডিও ফুটের এফ এম, ঘড়িতে সময় রাত 1:04 এবং চলছে ভূত এফ এম। আশা করছি যে এই যে ঘটনাটা আমরা শুনলাম একটু আগে, একটা লম্বা অডিও ক্লিপ, এই অডিও ক্লিপটি আপনারা অনেক পছন্দ করছেন এবং আপনাদের অনেক ভালো লেগেছে এবং ভালো লাগার মতোই একটা ঘটনা। আমি জানি, আমি বিশ্বাস করি যে আপনারা বাংলাদেশের শুধু না পৃথিবীর যে প্রান্ত থেকে শুনছেন আপনাদের কাছেও হয়তো এরকম ধরনের ঘটনা আছে, সেই ঘটনাগুলো অবশ্যই আমাদের জানাবেন এবং আমাদেরকে আপনারা বিভিন্নভাবে জানাতে পারেন, ইমেইল করে জানাবেন, কিন্তু বিভিন্নভাবে জানাতে পারেন, সেটা হচ্ছে আপনারা লিখে জানাতে পারেন, অডিও ক্লিপের মাধ্যমে জানাতে পারেন, বাট আপনারা জানান আপনাদের ঘটনা। তো আমি এখন যেটা করবো সেটা হচ্ছে আমাদের আবারও আমাদের অতিথির কাছে যাবো এবং তার কাছ থেকে ঘটনা শুনে আসবো। আপনার নামটা প্লিজ একটু বলবেন, আমাদের প্রথম যে অতিথি তিনি আবার একটা ঘটনা বলবেন এবং তারপরে আপনার ঘটনাটা আমরা শুনবো। থ্যাংক ইউ রাসেল ভাই, সাকিব আগে, ইউ আর মোস্ট ওয়েলকাম। রাসেল ভাই, এখন স্টুডিও শেয়ার করবো, স্টুডিওটা হচ্ছে 2008 এর একটা ঘটনা। এই স্টোরিটা হচ্ছে আমার এক ছোট মামা, ওর নাম হচ্ছে রাকিব সরকার। রাসেল ভাই সরাসরি স্টোরিতে চলে যাচ্ছি। রাসেল ভাই, ও একটা টাইম হচ্ছে মাদ্রাসা স্টুডেন্ট ছিল বা মাদ্রাসা স্টুডেন্ট থাকাকালীন অবস্থায়, তো ওর মাদ্রাসার পড়ালেখা ওর ভালো লাগছে না, তো ওর বাবাকে বলে যে আব্বু আমার মাদ্রাসা পড়া ভালো লাগছে না, আমি মাদ্রাসা জানিয়ে পড়বো না। তো তারপরে হচ্ছে ওর বাবা ওকে নিয়ে এসে একটা তারাগঞ্জে, একটা রংপুর জেলার তারাগঞ্জ থানার একটা গ্রামের স্কুলে ওকে ভর্তি করা দেয় আর কি। তো হয় কি যে সামার ভ্যাকেশনে সব স্কুল থেকে হচ্ছে পিকনিকে চলে যায়, তো ওদের স্কুল থেকে যথারীতি পিকনিকে যাওয়া হয় আর কি। তো দেখা যাচ্ছে যে রংপুর থেকে প্রায় অনেক দূরেই ছিল, বাহির একটা পিকনিক প্লেস ছিল, তো ওখান থেকে তারা পিকনিক শেষ করে তো দেখা গেল যে ফিরতে ফিরতে রাত 12 হয়ে যায়। তো সবাই জানে যে আপনার হচ্ছে পিকনিকের বাসগুলো ফার্স্ট অফ অল স্কুলে আসে, স্কুল থেকে যে যার মতো বাসায় চলে যায়। তো ও বাসায় স্কুলে চলে আসে, আসার পর ওর একটা ফ্রেন্ড ছিল, তো ফ্রেন্ডের নাম পারভেজ, তো পারভেজ সহ দুজন আসতেছিল। তো পারভেজ বলে, দোস্ত এখন তো রাত হয়ে গেছে, তো প্রায় 12 বাজে, তুই আজকে আমার বাসায় থেকে যা। তো বলে, দোস্ত না থাকা যাবে না, আমার আগালাগি করবে, বাসা তো পাশেই। তো বলে রাখি যে পারভেজের বাসা থেকে ওর বাসা যাইতে মাত্র 20 টাইম লাগে আর কি। তো বলে, যাইতে পারবো। তারপর দেখ, ভেবে দেখ, অনেক রাত কিন্তু, ভয় পাবি আবার, না কিচ্ছু হবে না। তো এই বলে ওখান থেকে রওনা দেয়। তো দেওয়ার পর ও একটু ওর পারভেজের বাসা থেকে প্রায় 10-15 হাঁটার পর ওর কেমন জানি একটু গা শিরশির করছে, হঠাৎ করে লোম দাঁড়া যাচ্ছে, একটু ভয় ভয় কাজ করছে। তো ও ভাবলো একা একা আসতেছি, আর সেই সময় শীতকাল ছিল, যদিও ফেব্রুয়ারির দিকে, ফেব্রুয়ারির শেষের দিকে একটু একটু হালকা ঠান্ডা থাকে, আর উত্তরবঙ্গে তো এমনিতেই অনেক প্রচুর ঠান্ডা।
তো ও বললো যে হয়তো বা সুইটার নিয়ে আসিনি, হয়তো বা এরকম ফিল হচ্ছে। বাট ও ওখান থেকে জাস্ট যত স্টেপ সামনে যাচ্ছে তত ওর ভয়টা জেগে বসছে ওর বডিতে, কেমন জানি ফিল হচ্ছে। তো আসলে ভাই ওকে বাসা আসতে হলে একটা বাজার ক্রস করতে হয় ফার্স্ট অফ অল। তো ফার্স্ট অফ অল যখন ওর বাসঝাড়টা ক্রস কাছে আসে তো দেখতেছে বাস ঝাড়গুলো অটোমেটিক দুলছে। তো ভাবলো এখন কোনো ঝড় নেই, কোনো কিছু না, ওয়েদার অনেক কুল, তারপরে কেন এত বাস ঝাড় নড়ছে বা সামথিং লাইক। তো ও ওটা মাথা না নিয়ে ও মাদ্রাসা স্টুডেন্ট একটু বুঝতে পারছে যদি এত রাত হয়তো তার সামথিং ইজ রং, একটা প্রবলেম হতে পারে। দেন তারপরে ও আরেকটু যখন সামনে এগোচ্ছে তো সামনে যখন এগোচ্ছে একটু বড় বট গাছটাকে আবার ক্রস করতে হবে। তো ভাই বট গাছটার কাছে যখন আসে হঠাৎ করে বড় একটা ডাল, ডালটা অনেক কাঁচা ছিল, ওর সামনে ভেঙে পড়ে, ওর প্রায় হচ্ছে দু হাত সামনে ভেঙে পড়ে, আরেকটু ওর মাথায় পড়তো। তো ও খুবই এটা নিয়ে খুবই ভয় পাচ্ছে। তো এত রাত্রে গ্রামের লোকজন দেখা যায় সাতটার মধ্যে সে ঘুমিয়ে পড়ে। তো ও ভাবলো যে চিল্লা চিল্লি করলেও কেউ শুনবে না। তো তারপরে ও যেহেতু মাদ্রাসা স্টুডেন্ট ও একটু মানে দোয়াদোয়া জানে, ওগুলা মনে মনে করছে। তো এখনো ভাবলো যদি আমি এই রাস্তা আমার জন্য খুবই রিস্কি হয়ে যাচ্ছে তো আমি একটা বাইপাস ইউজ করতে পারি। দেন ও কী করলো যে বাইপাসটা ইউজ করে আসলে ভাই ও তাড়াতাড়ি বাসায় দিতে পারবে। তো ভাবলো যে আমি ভিতর দিয়ে যাই আর তাড়াতাড়ি যেতে পারবো আর কি। তখন ও টার্নাই হচ্ছে বাইপাস রোডের দিয়ে। দেন যখন যাওয়া শুরু করে তো রাসেল ভাই ও আর একটু যেহেতু পাকা রাস্তা থেকে কাঁচা রাস্তায় তাকে নামতে হবে, তো কাঁচা রাস্তাটা নামার পর সে ফিল করতে পারছে যে একটা হাসি, অট্টো একটা হাসি। তো তারপরে ও জোরে জোরে দোয়া দোয়া পড়তে শুরু করার বলতে থাকে, দেখ আমি তোর কোনো ডিস্টার্ব করছি না, সো দেখ তুই আমাকে ডিস্টার্ব করিস না, আর তুই ভালো করে জানিস আমি তোর কী করতে পারি। তো রাসেল ভাই তারপরে হাসিটা আরও বেশি হচ্ছে। তো একটা টাইমে ওর হাসিটা রাসেল ভাই ওর সামনের দিকে শুরু হলো, এর আগে হচ্ছে ওর পিছনের দিকে হাসিটা হচ্ছিল বাট এখন সামনের দিকে চলে যাচ্ছে। যতই যাচ্ছে হাসিটার আওয়াজ আরো তত তীব্রতর হচ্ছে। তো তারপরে ও একটা সময় দেখলো যে একটা অনেক বিকট সামনে এসে হাসতেছে, জিবাটা অস্বাভাবিক বড় ছিল আর চোখ দিয়ে প্রায় হচ্ছে মানে রক্ত ঝরছে এরকম একটা ফেস, আর চেহারাটা প্রচন্ড ব্ল্যাক ছিল। ও আবারও বলে যে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি তুই চলে যা। রাসেল ভাই ওদের একটা হুজুর ছিল, তো হুজুর ওদেরকে একটা দোয়া শিখায় আর একটা টেকনিক শিখায় দিয়ে বলে যে তোমরা যখন কোনো খারাপ আত্মার সম্মুখীন হবা, তোমরা যদি রাস্তায় ধুলা পাও তো ওই ধুলা হাতে নিয়ে, বাম হাতে নিয়ে ডান হাতের বুড়া আঙ্গুল চেপে ধরে যদি তোমরা এই সুরাটা পাঠ করো তাহলে খারাপ আত্মার প্রভাব তোমাদের কাছ থেকে চলে যাবে। তো বলে দেখ আমি কি শুরু করবো। তখন ও হাসিটা একটু কমতে শুরু করে, তো ভাবলো হয়তো বা চলে গেছে। কিন্তু আর একটু সামনে যাওয়ার পর আসলে ভাই ও দেখলো জাস্ট একটা হোয়াইট কালার একটা কাপড় জাস্ট রাস্তার এ প্রান্ত থেকে ও প্রান্ত পড়ে আছে, জাস্ট কাপড় না, কাপড়ের মধ্যে লাশ অন্য কিছু জড়ানো এই টাইপের ছিল। তারপরে সে ভাবলো যা এবারে এইটাকে লাথি দিব। ও যখন এই কথা ভাবে আসলে ভাই তখন দেখলো যে কাপড়টা অটোমেটিক রোল হচ্ছে, রোল হচ্ছে আর শূন্যে ভাসছে। ও তারপরে প্রচন্ড ভয় পাচ্ছে, তারপর দোয়া দোয়া যেটু পারে সে পড়ে তার বাসা কাছে চলে আসতে পারে। তখন বাসায় দৌড়ে যে দরজা নক করে আম্মু খুলে দেয়। তো ওর অবস্থা এমন ছিল যে পুরো বডি ঘেমে গেছে, চোখ অনেক বড় বড় লাল হয়ে গেছে। তো আম্মু বলে তো এই অবস্থা কেন, শীতের সময় কি দৌড়েছি? না আম্মু আমি এখন শাওয়ার নিই। বলছে যে এত রাত্রি শাওয়ার কেন নিবি? না আমার শাওয়ার দরকার আছে, আমি শাওয়ার নিতে হবে। তো রাসেল ভাই ও শাওয়ার নেওয়ার আগে ও যখন ওর বেডরুমে যায় তো যাওয়ার পর ওখান থেকে টাওয়েল নিবে, নেওয়ার সময় দেখে ঘড়িতে যেখানে ওর আসতে লাগতো 20 মিনিট টাইম সেখানে 1 ঘন্টা 20 মিনিট টাইম লেগে। তখন ভাবে তাহলে 1 ঘন্টা সে কোথায় ছিল? আর সে যে প্রথমে বাস ঝাড়ের যে একটা প্রবলেম ক্রিয়েট হলো ওটা ফেস করলো, দেন হচ্ছে বট গাছ, দেন হচ্ছে ওই যে বিকট চেহারার যে ফেসটা, দেন হচ্ছে কাপড়, এটা ক্রস তো এত টাইম লাগার কথা না, তার 1 ঘন্টা 20 মিনিট টাইম লেগে গেছে। তারপর অসুস্থ হয়ে যায়। তারপর এলাকার একটা কবিরাজ ছিল, তো কবিরাজের কাছে নিয়ে যাওয়ার পর কবিরাজকে তাবিজ তারপরে দোয়া দুরুদ পড়ে দেয়। ও তারপরে ওর তাবিজটা এখনো সাথে আছে, ওর ইচ্ছা সিরিজ স্টুডিওতে ঘটনা শেয়ার করবে, বাট ও অনেক দূরে থাকে, বাট ওইখানে আমাকে বলতে বলছে নেক্সট টাইম অবশ্যই আসবে, ওর কাছে অনেক স্টোরি আছে। আসলে এই ছিল তার সাথে একটা স্টোরি। থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা চলে যাবো আমাদের পরবর্তী অতিথির কাছে এবং তার কাছ থেকে একটা ঘটনা শুনে আসবো আমরা। আপনার নামটা প্লিজ একটু বলবেন, আপনি কোথা থেকে এসেছেন, তারপর আপনার ঘটনায় যাবো। থ্যাংক ইউ রাসেল ভাই, আমি মেহেদী হাসান, আমি মিরপুর থেকে এসেছি। আমার দেশের বাড়ি গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলায়। তো আমি আজকে যে ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করতে চাই, এই ঘটনাটি ঘটেছে গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলায়। ঘটনাটি ঘটেছে রাসেল ভাই আমার নানার সাথে। তো আমি আমার নানার মুখ থেকে ঘটনাটা শুনেছি, সেই ঘটনাটি আজকে আমি আপনাদের কাছে শেয়ার করতে চাই। তো আমার নানা আগের কালের মানুষ, তো তখন তারা একটু মাছ টাছ এইগুলা ধরতো। তো নানা রাতের বেলায় বেশিরভাগ সময়টা রাতের বেলায় মাছ ধরতো, কারণ রাতের বেলায় অনেক মাছ পাওয়া যায়। তো রাতের বেলায় নৌকা নিয়ে আর সে মাছ ধরতে যেত। তো তার ছোট একটা ভাই ছিল, তার ভাইকে নিয়ে সে মাছ ধরতে যায়। দুজন মিলে রাতের বেলা যখন মাছ ধরতে যায়, তারা যে বিলে মাছ ধরতে যায় সেই বিলের সাইডে একটা বাগান থাকে। ওই বাগানের আশপাশে তেমন একটা যেত না, কারণ ওই বাগানে নাকি অনেক সময় অনেক কিছু অদ্ভুত টাইপের কিছু একটা দেখা যেত। তো অনেক সময় অদ্ভুত দেখা যেত, কখনো কখনো দেখা যেত যে অর্ধেক ঘোড়া অর্ধেক মানুষ এরকম টাইপের কিছু একটা দেখা যেত, যার কারণে ওই বাগানের আশপাশে তেমন একটা ঘোরাঘুরি কেউ করতো না, কেউ যেত না। আর মাছ ধরতে ধরতে অনেক সময় মাছ ধরতে ধরতে তারা দুজন ওই বাগানের কাছে চলে যায়।
কাছে চলে যাওয়ার পরে হঠাৎ করে নানা খেয়াল করে যে আমি তো সেই বাগানটার কাছে চলে আসছি, এখন মানে ওইখানে তো যাওয়া ঠিক না। তো তারপরে নানা তার ছোট ভাইকে বলে যে চল আজকে আর মাছ ধরবো না, আমরা বাড়িতে চলে যাই। তো এটা বলে যখন সে কত মানে কি পরিমাণে মাছ ধরছে এটা দেখার জন্য নৌকার দিকে তাকায়, তো দেখে যে সেই নৌকার ভিতরে কোনো মাছ অপ মাছগুলা কি হয়েছে সে নিজেও জানে। পরে তারপরে সে তার ছোট ভাইকে বললে যে আমি তো এত অনেক মাছ ধরলাম, তো এইগুলা কি হইলো। সে তার ছোট ভাই একটু ভয় পায়, তো নানা বুঝতে পারে যে না বিষয়টা আসলে স্বাভাবিক না, অন্য কিছু হয়তো। নানা বলে চল আজকে আর মাছ ধরা লাগবে না, আমরা আজকে বাড়ি চলে যাই। বাড়ি চলে যাই এটা বলে যখন তারা মানে বাড়ির দিকে রওনা দিল, তো নৌকা করে বাড়ির দিকে যাইতেছে। তাদের যাওয়ার বাড়ি যাওয়ার সময় একটা ব্রিজ ক্রস করতে হয়, তো ব্রিজের নিচ দিয়ে তো যায়, ব্রিজের দুই পাশে দুইটা তাল গাছ আর দুইটা তাল গাছ আছে। নানা যখন ব্রিজের কাছ পর্যন্ত আসে তখন সে হঠাৎ করে দেখতে পায় যে মানে কি ধরনের একটা আকৃতি, মানে অনেকটা লম্বা, অনেক দুইটা পা মানুষের মতো দুইটা পা, একটা পা তাল গাছের এই পারে দেওয়া আর একটা পা ওই তাল গাছের আর এক পাতায় দেওয়া। তো এইটা দেখে তার ছোট ভাই হঠাৎ করে ভয় পেয়ে যায়। তার ছোট ভাই ভয় পাওয়ার কারণে তারপরে নানা সাহস করে তাকে বলে আসলে সব কিছু না, তুই চল কিছু হয়নি। এটা বলে তার সে সরাস দূরে দূরে পড়তে পড়তে চলে যায় ওখান থেকে। তো যাওয়ার পর তার ছোট ভাই যে ভয় পায়, তার পরের দিন থেকে তার ছোট ভাইয়ের জ্বর এসে যায়। জ্বর এসে যাওয়ার পরে প্রথমে পর্যায়ে গ্রামের ডাক্তারদের দেখায়, ডাক্তার দেখায়, তো তারপরে জ্বর তার ভালো হয় না। তো নানা ভাই থেকে সিদ্ধান্ত নেয় যে তাকে নিয়ে মানে বড় কোনো হাসপাতালে দেখাবে। তো তখন গ্রাম অঞ্চলে ততটা ভালো তখন মানে হাসপাতাল ছিল না, তো তার জন্য তাকে নিয়ে ফরিদপুর হাসপাতালে আসার জন্য মানে সিদ্ধান্ত নেয়। তো তারপরে তখন এত গাড়ি ঘোড়াও ছিল না, যার জন্য নৌকায় করে আসার একটা সিদ্ধান্ত নেয়। তো তারা সেই নানা সেই নানার ছোট ভাই আর একটা ভাই মিলে তারা তিনজন মিলে নৌকায় করে ফরিদপুরে হাসপাতালে আসার জন্য রওনা হয়। আস্তে আস্তে আসার পথে কিছু সময় পরে মানে আমার সেই যে নানার ভাই যার জ্বর হয়েছিল সে মারা যায়। তো মারা যাওয়ার পরে হাসপাতালে যায় না, ওখান থেকে তারা ফেরত আসে। তো আস্তে আস্তে অনেকটা রাত হয়ে যায়, দেখে রাতের সময় একটা হুজুর টাইপের মানে পাঞ্জাবি পরা জুব্বা পরা সে ওই নদী পার দিয়ে হাঁটতেছে আর বলতেছে যে আমার একটু নৌকায় নাও, আমি একটু ওই পর্যন্ত যাবো, আমার একটু নৌকা নিয়ে যাবো। প্রথম পর্যায়ে তারা নিতে চায় না, যে চিনি না জানি না নৌকা উঠাইতে চায় না। তারপরে আবার ভাবলো যে হুজুর যেহেতু আমার ভাইটা মারা গেছে, তো তার পাশে বসে থাকলে হয়তো একটু দৌড়াদৌড় পড়লে আমার ভাইটার আত্মা শান্তি পাবে। তো এটা ভেবে সেই হুজুরটাকে উঠায়। উঠানোর পরে তাকে বলেও যে তুমি আমার এই যে ভাই মারা গেছে এর পাশে আপনি ভাই পাশে বসে আপনি সুরাগে রাত পরে সে ওখানে তার মানে বসে। তো অনেক রাত যখন হয় তো অনেক রাতের সময় আমার যে নানার যে ভাই সে মানে চুপচাপ রয়েছে, একটু ঘুমিয়ে মতো ভাব হয়ে গেছে। হঠাৎ শুনতে পায় যে কর্মর একটা শব্দ, মানে হাড্ডি গুড্ডি চাবাইলে যেরকম একটা শব্দ হয় ঠিক ওই রকম একটা শব্দ। সে পিছের দিকে খেয়াল করে, খেয়াল করে সেই লাশের থেকে লাশের কাছ থেকে এই শব্দটা আসতে থাকে। তো সেই লাশের কাছে যখন লক্ষ্য করে সে দেখে যে ওই যে হুজুরটা উঠছিল সেই হুজুরটা ওই যে সেই লাশটার হাড়গুলো চাবাইতেছে। তো এটা দেখে মাত্র সে অনেকটা ভয় পায়, অনেকটা ভয় পাওয়ার পরে সে তখন কি করবে এটা বুঝতে পারে না। তো বুঝতে না পারার পরে ভাবে যে এখন যদি আমি এটা নিয়ে মানে কিছু একটা করি তাহলে হয়তো আমাদেরকেও খেয়ে ফেলবে, এই জন্য ও আর কিছু না বলে ও বলে যে না না বলে যে ভাইয়া আমার মানে নৌকাটা একটু আমার নানাকে বলে যে নৌকাটা একটু মানে সাইডে নাও আমি একটু বাথরুমে যাবো এরকম বলে। পরে তারপরে নানা সাইডে নাই সাইডে নেওয়ার পরে বলে তুমি আমার সাথে আসো আমার তো একটু ভয় লাগতেছে। তো নানাও সাথে যায়, যাওয়ার পরে একটু দূরে দিয়ে সেই ঘটনাটা খুলে বলে যে আসলে যেই হুজুরটা উঠছে আসলে সে তো হুজুর না, ওই আমার যে মারা গেছে তার লাশটা চাবাই চাবাই খাইতেছে। পরে সে নানা বুঝতে পারে ব্যাপারটা, তারপরে তারা যায়, যাওয়ার পরে অন্য একটা বাড়িতে যায়। বাড়িতে যাওয়ার পরে বাড়িতে আশ্রয় যেতে যায়, কিন্তু বাড়ি থেকেও তখন সন্ধ্যাবেলা আগে গেলে দরজা লক করে দরজাটা সাধারণত খুলতো না, যে কি না কি এই জন্য খুলতো না। তো দরজা না খোলে তো তারা কি করবে, কোথায় থাকবে, তারা একটা গরুর যে ঘর ওই গরুর ঘরের ভিতরে যে থাকে, গরুর ঘরে থাকে, এইভাবে ওই রাতটা ওখানে কাটায়। তারপর সকালে যখন নৌকার কাছে আসে, নৌকার কাছে আসার পরে দেখে রাসেল ভাই যে নৌকাটা একদম মানে খাড়া করে অর্ধেক মাটির নিচে ঢুকানো আর অর্ধেক খাড়া করা, যে বৈঠা যেটা নৌকা বায় ওই বৈঠাটা একদম মানুষের পেটের ভিতরে যেরকম শুয়ে ঢুকানোর মতো ঠিক ওই রকম পেটের ভিতরে ঢুকাই রাখছে, আর লাশের প্রায় এক তৃতীয় অংশই খেয়ে ফেলছে। তারপরে তারা গ্রামবাসীদের জানায়, জানানোর পরে তারা সকালবেলায় ওই লাশটা নিয়ে আর যে বাকি অংশ থাকে সেটা নিয়ে তারা দেশের বাড়িতে আসে। এই ছিল রাসেল ভাই আমার আজকের ঘটনা। ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য। আমরা চলে যাব আরো একটা অডিও ক্লিপে এবং সেই অডিও ক্লিপটা শুনে আবারও ফিরে আসবো, আশা করছি যে ভালো লাগবে। স্টে টিউনড রেডিও ফুর্তি, রেডিও ফ্যাম এন্ড রেডিও ফুর্তি। ফেস ইট, ফেস ইট, রেডিও মানে ফুর্তি, রেডিও ফুর্তি, ফুট এফএম। বিশ্বাস করা না করাটা আপনার ব্যাপার। সালাম আলাইকুম রাসেল ভাই, আশা করি আপনি ভালোই আছেন, যেহেতু সবসময় ভালো দোলায় থাকেন। আমি খাজান মেইল, যে ঘটনাটা রাসেল ভাই এখন আপনাকে বলবো সেই ঘটনাটা হচ্ছে আমার মানে নানার মুখ থেকে শোনা ঘটনাটা। তো কথা না আবার এই ঘটনায় আসি, যে ঘটনাটা রাসেল ভাই এখন বলবো সেটা নানা আমাকে শুনিয়েছে রিসেন্টলি, কিন্তু ঘটনাটা হচ্ছে আজ থেকে প্রায় 15 থেকে প্রায় 20 বছর আগের আর কি, হতে পারে সেটা 1900 বা 2000 এই সময়কার আর কি ঘটনা, এখন জানা নাই। তো ঘটনা বলি, আমার মামা আর কি মানে উনার ছেলে, আমার মামা একজন খুব ভালো ইলেকট্রিশিয়ান ছিলেন, তো ইলেকট্রিশিয়ান ছিলেন না আজও আসেন ইলেকট্রিশিয়ান। উনি যেটা করছিলেন যে উনি শিক্ষাগত যোগ্যতা আসলে অত বেশি না থাকার দরুন উনি আসলে কারিগরি শিক্ষায় উনি আসলে বেশি উনি গিয়েছিলেন, তো সেই কারণে উনি ইলেকট্রিশিয়ানের ব্যাপারটা উনি শিখেছিলেন এবং পরবর্তীতে ভালো একজন ইলেকট্রিশিয়ান হয়ে গেছে। তো যাই হোক,
উনি তারপর যেটা হয়েছে যে উনি গ্রামে থাকতেন সবসময়, এবং গ্রামে যেহেতু থাকতেন তো সেক্ষেত্রে গ্রামে ছোটখাটো বিভিন্ন ধরনের কাজ উনি করার সুযোগ পেতেন, এবং গ্রামে ছোটখাটো বিভিন্ন কাজ করতে করতে একসময় উনি গ্রামে খুব সুখ্যাতি অর্জন করে ফেলেন, এবং পরবর্তীতে গ্রামের বাজারেই উনি একটা নিজের দোকান দিয়ে বসেন। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে উনার এই ব্যাপারটাতে আসলে অনেক বেশি অনেকে লাভবান হয়েছে, অনেক উনি খুব ভালো কাজ করার দরুন কম টাকায় উনি খুব ভালো কাজ করে দিতেন, সে কারণে উনার সুখ্যাতি ছড়িয়ে পড়েছিল এবং দেশের বিভিন্ন জায়গায় গিয়েও ছোট বড় বিভিন্ন শপিং মল কমপ্লেক্স অ্যাপার্টমেন্ট এগুলোতে বিভিন্ন ধরনের কাজ করে থাকেন আর কি করছিলেন, তো উনার ইনকামটা বেশ হচ্ছিল। তো আসলে আমি বলে রাখি আপনাকে যে উনি যে মানে বাজারে আসলে এই দোকান ছিল উনার, ওই দোকানটার আরো আশেপাশে আরো দু চারটা মানে এরকম ইলেকট্রিশিয়ানদের দোকান ছিল, তো দুর্ভাগ্যবশত ওই ইলেকট্রিশিয়ানরা আমার মামার জন্য বেশি একটা ইনকাম করতে পারত না, কারণ আমার মানে সমস্যা যদি কারো হতো সবাই আসলে আমার মামার কাছে সমস্যা নিয়ে চলে আসতো, ওনাদের কাছে আর কেউ যেত না, ফলে ওনাদের ইনকামটাও দিন দিন কমতে থাকে। তো যেটা হলো যে আমার মামা খুব ভালো করে দিনকাল যাপন করছিলেন, ওনার খুব ভালো দিনকাল যাচ্ছিল, তো একদিন হঠাৎ করে একটা প্রবলেম শুরু হয় যে রাসেল ভাই, যেটা আমাদের মামা খুবই হাসি খুশি মানুষ ছিলেন, তো দেখা গেল কি উনি একসময় খুবই মানে খুবই রাগান্বিত টাইপের মানুষে পরিণত হলেন, উনি ঘরে ঢুকেই উনি পরিবারের প্রত্যেকটা মানুষের সাথে খুব খারাপ ব্যবহার করতে লাগলেন, ওনাদেরকে খুবই খারাপ ভাবে ওনাদের সাথে আচরণ করলেন, অশ্লীল কথাবার্তা বলতেছিলেন, এবং দেখা গেল কি উনি ওনার ফ্যামিলি মেম্বারদের সাথে এরকম আচরণ করাতে ফ্যামিলি মেম্বার ওনার উপর অনেক ক্ষিপ্ত মানে অনেক বেশি রাগান্বিত হয়ে যায়। এছাড়া উনি ওনাদের কাস্টমারদের সাথে হঠাৎ করে এরকম মানে বেমানুম, যখন এরকম উল্টাপাল্টা কথা বলা শুরু করছে, মাঝে মাঝে গালি গালাজও করেছেন, তো এরকম অস্বাভাবিক ওনার আচরণে এবং পরিবর্তনে অনেকেই আসলে ওনার উপর রাগান্বিত হয়ে ওনার থেকে আসলে সাহায্য নেওয়াটা মানে ওনার কাছে প্রবলেম নিয়ে আসাটা বন্ধ হয়ে যায়, এবং পরবর্তীতে ওনার ইনকাম সোর্সটাও আস্তে আস্তে কমতে থাকে, ওনার কাছে লোকজন কম আসে, উনি কম কাজ করেন, আবার অনেক সময় দেখা যায় কি উনি কাজেই যান না, এইভাবে করতে করতে ওনার পরিবারে আর্থিক টানাপোড়েনের ব্যাপারটা আসলে চলে আসে। এইভাবে মানে খিটখিটিয়ে একজন মেজাজের অধিকারী হয়ে গেলেন, এবং তার পাশাপাশি আবার আর্থিক টানাপোড়েনও লেগে গেল আমার মামার। সো ব্যাপারটা কিন্তু তখন ওই সময়টাতে আসলে খুবই ভয়াবহ, তো ফ্যামিলি মানে আমার মামার এরকম একটা বেগতিক অবস্থা দেখে আমার নানা আর সহ্য করতে পারলেন না, উনি যেটা করলেন যে উনি একজন খুব বড় একজন আলেমের কাছে আমার মামাকে নিয়ে গেলেন। একটা কথা বলে রাখি রাসেল ভাই, আসলে আজ থেকে 15 বা 20 বছর আগে কিন্তু গ্রাম্য সাইডে যেসব মানুষরা ছিলেন তাদের আসলে ওই যে ভালো কোনো চিকিৎসার কিন্তু ব্যবস্থা ছিল না ওই জায়গায়, তো সেই কারণে আসলে ওনারা এইসব মানে ঝাড়ফুঁক বা পানি পড়া তাবিজ এগুলোতে খুবই বিশ্বাসী ছিলেন, প্রবল বিশ্বাসী। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে ওই এলাকায় খুব বড় একজন আলেম ছিলেন, এবং উনার মানে চিকিৎসাটা এতটাই ভালো কাজ করতো যে 10 জনের ভিতর 9 জনেরই একেবারে 100% তার শরীরেই তার চিকিৎসাটা কাজ করতো, ফলে যেটা হয়েছে যে সবাই ওনার খুব ভালো একজন ভক্ত হয়ে গেল। তো যাক, ওই আলেমের একটা ছোট্ট একটা হিস্ট্রি রাসেল ভাই আমি একটু বলি, একটা হিস্ট্রি ছোট্ট করে বলি, সেটা হচ্ছে রাসেল ভাই ওই আলেম কিন্তু শুরুতে কিন্তু আলেম ছিলেন না, উনি প্রথমে একটা মসজিদের ইমাম ছিলেন, পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে পড়াতেন, এবং উনি যে মসজিদে আসা যাওয়া করতেন মসজিদের আগে একটা কবরস্থান ক্রস করে ওনাকে আসা লাগতো, এখন কবরস্থান ক্রস করে যখন ওনাকে আসা লাগতো তখন উনি ওই কবরস্থান ক্রস করে পাঁচ ওয়াক্ত নামাজ এসে পড়াতেন মসজিদে, আবার বাড়ি চলে যেতেন। তো ব্যাপারটা হচ্ছে কি, যখন কবরস্থান ক্রস করে উনি আসা যাওয়া করতেন তখন কবরস্থানে থাকা একটা জিন হ্যাঁ ওনার মানে ওনাকে খুবই পছন্দ করে ফেলে এবং ওনার সাথে থাকার জন্য মনস্তাব করে, এবং পরবর্তীতে একদিন ওই ইমাম সাহেব যখন রাতে ঘুমাচ্ছিলেন ওনার বাড়িতে তখন ওই জিনটা আসলে ওনার সামনে এসে হাজির হয় এবং ওনাকে নির্ভয় দিয়ে বলেন যে হুজুর দেখুন আমি আপনার কোনো ক্ষতি করবো না, জাস্ট আমি আর একটাই নিবেদন যে আমি আপনার সাথে থাকবো। হুজুর চিন্তা করলো যে এই জিনকে দিয়ে যদি আমি আসলে মানুষের ভালো কিছু করতে পারি তাহলে আমার এরকম সুখাদি হবে, আমার 2 পয়সা আমি রোজগারও করতে পারবো, এছাড়া আমি ভালোও থাকতে পারবো। তো উনি সেই দিনটাকে সাথে সাথে বললো যে ঠিক আছে আমি তোমাকে আমার সাথে রাখবো, তবে আমার 2টো শর্ত আছে। সে শর্তটা হচ্ছে, প্রথম শর্তটা হচ্ছে যে তুমি আমার কোনো ক্ষতি করতে পারবে না, দ্বিতীয়টা হচ্ছে যে আমি যা বলবো তুমি তা করবা। সেই দিনটাও রাজি হয়ে যায়। পরবর্তীতে আসলে উনি ওনার এরকম একটা চিকিৎসা দরবার খুলে বসেন যেখানে আসলে প্রত্যেক দিন প্রায় দেখা যায় কি 100-150 রোগী ওনার কাছে আসে চিকিৎসা নেওয়ার জন্য, এবং দূর দূরান্ত থেকেও বিভিন্ন রোগী আসে চিকিৎসা নেওয়ার জন্য, কারণ ওনার চিকিৎসাতে যে খুব ভালো ফলাফল পাওয়া যায় মানে সবারই একটা ধারণা ছিল যে ওনার কাছে গেলেই সুস্থ হয়ে যাবে। তো আমার নানা খুব ভালো একজন মানে নামাজ পড়তেন, উনি সবসময় পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার কারণে উনি ওই আলেমের কাছে আমার মামাকে নিয়ে যান। তো আলেমের কাছে যখন আমার মামাকে নিয়ে যান তখন ওই আলেমটাকে দেখেই মানে আমার নানা এবং আমার মামাকে দেখেই বললেন যে আপনারা দাঁড়ান, আপনাদের ভেতরে আসা লাগবে না, আমি আপনাদের সমস্যাটা জানি, আপনারা একটু বাইরে দাঁড়ান। আমার নানা এবং মামা খুবই অবাক হয়ে গেলেন যে কি ব্যাপার, আমরা তো এখনো উনার ঘরেই ঢুকলাম না, উনি কেমনে বুঝলেন যে আমাদের সমস্যা আছে এবং আমাদের সমস্যাটা উনি জানলেন কেমনে। তখন 10 মিনিট পরে আলেম উনার ঘর থেকে বেরিয়ে এসে বললেন
যে আমি আপনাদের সমস্যাটা খুব ভালো করে জানি এবং আপনাদের সমস্যার সমাধানকে আজকে আমি রাতেই করব। সুতরাং আপনারা এখন বাড়ি যান, আমি এসে নামাজের পরে আপনাদের বাড়িতে আসবো। তারপর মামা এবং নানা কথা শুনে মানে উনারা বলে যে ঠিক আছে আপনি আসেন, আপনার মতো সমস্যা নেই। তো যাই হোক, উনি সেদিন রাত্রেবেলা ঈশা নামাজের পরে উনার আসার কথা ছিল, তবে উনি একটা কারণে উনার ঘর থেকে সেদিন বের হতে একটু লেট হয়ে যায় আলমের। তো উনি প্রায় রাতে দশটার দিকে আসেন আর কি। একটু বলে রাখি, আসলে ওই সময় কিন্তু শীতকাল ছিল, আর শীতকালে যে ব্যাপারটা হয় যে তখন কিন্তু আর এমনিতেও মানে গ্রামে গঞ্জে দশটা মানে অনেক কিছু, আর শীতের রাত হলে তো কথাই নেই। তো ওই সময় উনি উনাদের বাড়িতে আসেন আলেম, এবং এসেই আসলে যেটা উনি দেখলেন মানে আমার নানা যেটা দেখলেন যে উনার হাতে একটা কেতলি টাইপের একটা জিনিস ছিল, একটা পাত্র ছিল কেতলি টাইপের। তো আমার আলেম এসেই বললেন যে আপনারা এই কেতলিটা ভর্তি করে আনুন পানি দিয়ে, এক কেতলি পানি এটা ভর্তি করে আনুন, তবে পানিটা একেবারে বিশুদ্ধ হতে হবে। উনারা যে পানিটা আসলে খেয়ে থাকেন মানে টিউবওয়েলের যে পানিটা উনারা খেয়ে থাকেন, ওই টিউবওয়েলের পানিটাই আসলে ভালো করে পরিষ্কার করে ওই টিউবওয়েলের পানিটাই আসলে আলেমের জন্য নিয়ে আসলেন। এবং আলেম তখন বলল যে ধন্যবাদ, আপনারা এখন মাটিতে বসেন, আমি খাটে বসতেছি, আর আমার মামাকেও খাটে বসতে বলা হলো। তা আমার মামা হচ্ছে খাটের নিচের অংশে মানে খাটের পায়ের দিকে, খাটের পায়ের অংশে বসছে, আর মাথার অংশে বসছে হলো আলেম, আর আমার নানা নানি বসছেন হচ্ছে মাটিতে। তখন আমার নানাকে ওই আলেম নির্দেশ দিলেন যে আপনাদের ঘরে যত বাতি আছে সব নিভাই দেন। তো রাসেল ভাই তখনই না ওনাদের ওই জায়গায় মানে ইলেকট্রিসিটি ছিল না, ওনারা ওই যে হারিকেন বা ওই যে মোমবাতি জ্বালিয়ে আর কি ওনাদের দিন চলতো। তো বললো যে আপনাদের যত মোমবাতি আছে মোমবাতি গুলা নিভাই দেন, আর একটা কথা যে আপনারা এরপর থেকে যা দেখবেন সবকিছু শুধু দেখে যাবেন, আমি যতক্ষণ কোনো কথা বলবো তার আগ পর্যন্ত আপনারা কোনো কথা বলবেন না। তো ওনারা সবগুলা বাতি নিভিয়ে দেন, ওনারা সবগুলো মোমবাতি নিভিয়ে দেওয়ার পরে আলেম তার কাজ শুরু করে। আলেম প্রথমে মোটামুটি প্রায় 5-10 মিনিট বিভিন্ন ধরনের সুরা পড়তে থাকে, এবং সুরা পড়ার পরে যেটা করে যে উনি একটু চুপ হয়ে যান, মানে সুরাগুলা অনেকগুলো সুরা পড়ে ফেলেন, এবং সুরা পড়ার পরে উনি একসময় চুপ হয়ে যান। তো চুপ হয়ে যাওয়ার পর উনি খুব লম্বা করে একটা ফু দেন ওই পানিটার ভেতর, যে পানিটা ওই কেতলিতে আছে, ওই কেতলির পানিতে উনি লম্বা করে একটা ফু দেন, এবং ফু দিয়ে যেটা করেন যে ওই কেতলির পানিটা পুরো ঘরে একটাবার ছড়ায় দেন, ওই খাটে বসেই ছিটিয়ে দেন ওই পুরা ঘরের ভেতর ওই কেতলির পানিটা। তো যাই হোক, কেতলির পানিটা ছিটায় দেওয়ার সাথে সাথে রাসেল ভাই একেবারে সাথে সাথেই মনে হলো যে খুব ভারী একটা বস্তু, খুব ভারী মানে প্রায় অনেকটা হলো যে কি বলি রাসেল ভাই যে 100 কেজি ওজনের যদি একটা মানুষ মানে 3 তলা উঁচু থেকে যদি একটা মাটিতে পড়ে, এক মাটির উপর যেরকম একটা প্রেশার তৈরি হবে ওই প্রেশারেই ওনাদের ঘরের টিনের উপর মনে হয় কিছু একটা পড়লো, এতটা শব্দ হয়েছে। এই শব্দে তো মানে আমার মামা নানা নানি সবাই ভয় পেয়ে গেছে, কিন্তু আলেম কিন্তু কোনো ভয় পান নাই। তো যেটা হলো রাসেল ভাই যে সবাই যখন এই শব্দটা শুনে ভয় পেয়ে যান, আলেম তখন বসেই রয়েছে, উনি ওনার কাজ করে যাচ্ছেন। তো তখন ওই শব্দটা আস্তে 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 করে মনে হচ্ছে যে চালের উপর থেকে নিচের দিকে নেমে আসতেছে, এবং পরবর্তীতে ওনাদের ঘরের দরজা জানা রাসেল ভাই কিন্তু মোটামুটি বন্ধই ছিল, যেহেতু শীতের দিন বন্ধই ছিল। তখন ওনাদের ঘরের যে মানে ওই রুমের যে জানলাটা ছিল ওইটা এত জোরে রাসেল ভাই খুলে যায় যে মনে হলো যে কেউ যেন খুব জোরে ধাক্কা দিয়ে ওইটা ভেঙে ফেলতে চাইছিল, এমন জোরে খুলে যায়। খুলে যাওয়ার পরে রাসেল ভাই ওই জানলাটা দিয়ে খুব ভালো করে দেখা যাচ্ছে যে অন্ধকারের ভেতরে, এই অন্ধকারের ভেতরেও একটা সাদা জিনিস ঢুকে যাচ্ছে, খুব সাদা একটা জিনিস ঢুকে যাচ্ছে। সাদা জিনিসটা ঢুকে আস্তে আস্তে ধোয়া, ধোয়াটা ঢুকতে 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 এবং পরবর্তীতে সম্পূর্ণ যখন ঢুকলো সেটা এসে আমার মামার পাশে এসে দাঁড়ালো। এখন মনে হতে পারে যে সাদা জিনিসটা কি, হয়তো হতে পারে কোনো কিছু, কিন্তু সবচেয়ে অবাক করা যে রাসেল ভাই ব্যাপারটা হচ্ছে ওই সাদা ধোঁয়াটা যখন একটা রূপ ধারণ করলো, সবচেয়ে অবাক করা ব্যাপার হচ্ছে ওই সাদা ধোঁয়াটা আমার মামার রূপ ধারণ করছে। মনে হচ্ছে যে আমার মামার আর একটা কপি এই জায়গায় এসে দাঁড়াইলো, একেবারে হুবহু আমার মামা, পুরো চেহারা তার পুরো মানে মামা ওই জিনিসটা দেখার পরে আর মানে উনি সেন্স রাখতে পারে নাই, উনি সেন্সলেস হয়ে পড়ে যান। তো আমার নানা নানিও প্রচন্ড ভয় পেয়ে যান যে এটা কিভাবে সম্ভব, মানে একটা মানুষের আরেকটা কপি তার পাশে এসে দাঁড়ালো। তো যাই হোক, আমরা তখন ওই আলেম ফিসফিসিয়ে কয়েকটা কথা বললো, মানে ফিসফিসিয়ে একেবারে আসতে ফিসফিসিয়ে, যেটা আমাদের যেটা আমার নানা এবং নানি কেউই বুঝে নাই, কিন্তু ওই আলেম ফিসফিসিয়ে কয়েকটা কথা ওই সাদা ধোঁয়াটাকে মানে ওই কপিটাকে কিছু কথা বললো, এবং ওই যে দ্বিতীয় যে জিনিসটা ওই সাদা ধোঁয়াটা ওই কথাগুলো শোনার পরে আবার ফিসফিসিয়ে একটা রিপ্লাইও ওই আলেমকে দিল, মানে তাদের মধ্যে একটা কনভার্সেশন হলো, কথাবার্তা হলো। তো যাই হোক, যখন তাদের মধ্যে কথা হলো তখন আমার নানা দেখলো যে ওই সাদা ধোঁয়াটা মোটামুটি বোঝা যাচ্ছে, সাদা ধোঁয়ার চালচলন বোঝা যাচ্ছে যে ওকে একটা কাজ দেওয়া হয়েছে এবং কাজটা করতে রাজি। তো তখনই সাথে সাথে ওই সাদা ধোঁয়াটা আমার মামার ঠিক দুই হাতে, বুকে এবং পেটে, এই জায়গাটার ভেতরে একটা স্পর্শ করছে,
জাস্ট একটা স্পর্শ, একটা স্পর্শের সাথে সাথে আসিফ ভাই একটা দমকা বাতাস, মানে আমার মনে হলো যেন আমার মানে রুমের ভেতর হঠাৎ করে মনে হয় যে কেউ একটা দমকা বাতাস ঢুকাই দিছে, এরকম একটা ব্যাপার। একটা দমকা বাতাসের সাথে আমার মামার দেহর ভেতর থেকে একটা খুব চিকন একটা সরু লাঠির মতো একটা কালো ধোঁয়া বেরিয়ে আসলো, ঠিক আছে, খুবই কালো একটা ধোঁয়া বেরিয়ে আসলো। এবং কালো ধোঁয়াটা যখন ওইটার কোনো কিন্তু কোনো রূপরেখা নাই, এটা একটা জাস্ট কালো ধোঁয়া দেখা যাচ্ছে, ওইটা এসে সাদা ধোঁয়াটার পাশে দাঁড়ালো এবং সাদা ধোঁয়া কিছু কথা কালো ধোঁয়াটাকে বললো এবং কালো ধোঁয়া সেই কথাগুলো শুনে কিছু রিপ্লাই আবার সাদা ধোঁয়াটাকে দিল। তারপরে আবার সেই সাদা ধোঁয়াটা কিছু কথা বললো এবং সেটাতে সম্মতিমূলক কিছু কথা মানে আবার সেই ইয়াটা বললো, যেটা আমার নানা নানি বুঝলো যে মানে সাদা ধোঁয়াটা কিছু কথা প্রথমে জিজ্ঞেস করছে, তারপর সাদা ধোঁয়াটা হয়তো কিছু কথা বলছে যেটাতে ওই কালো ধোঁয়াটা রাজি হয়েছে। এবং সবচেয়ে বড় কথা আসলে ভাই, যখন রাজি হয়ে গেল তখন আস্তে করে সেই কালো ধোঁয়াটা ওই জানলাটা দিয়ে বেরিয়ে গেল। তো দমকা বাতাসের কারণে আসলে তখন মানে খুব খারাপ একটা অবস্থা, যে মোটামুটি সবকিছু ঘরে লড়ে চড়ে গেছে। তখন ওই সাদা ধোঁয়াটা যেটা হয়েছে আসলে ভাই, সাদা ধোঁয়াটা আবার কিছু কথা রিপ্লাই করে আলেমের কাছে জানালে এবং আলেম ওকে বললো যে তুমি চলে যাও। তারপরে যেটা হলো যে সাদা ধোঁয়াটা মানে আমার মামার যে একটা কপি আসলো, ওই কপিটা আসতে করে আবার ধোঁয়ায় রূপান্তরিত হয়ে তখন সেটা জানলা দিয়ে না, সেটা দরজা খুলে বেরিয়ে গেল। হ্যাঁ, দরজা খুলে বেরিয়ে গেল, খুবই অবাক করা ব্যাপার। তো এই পুরো ব্যাপারটা কিন্তু আমার নানা নানি একেবারে বুঝে দেখছে, মানে দেখে দেখতেছে পুরো ব্যাপারটা দেখলো এবং পুরো ব্যাপারটা সংগঠিত হতে মানে পুরো ব্যাপারটা হইতে মিনিমাম ওনাদের যে ধারণা যে সময় গড়াইছে প্রায় এক থেকে দেড় ঘন্টার মতো সময় গড়াইছে পুরো ব্যাপারটা হইতে, খুব স্লোলি হয়েছে ব্যাপারটা, কিন্তু আমি খুব দ্রুত বললাম। তো রাসেল ভাই পরবর্তীতে যখন ওই সাদা ধোঁয়াটা বেরিয়ে গেল তখন আমার ওই আলেম আর কি আমার নানা নানিকে বললেন যে আপনারা ঘরের আলো জ্বালান। তারপর তারা ঘরের আলোটা জ্বালালেন, আলো জ্বালানোর পরে যেটা হলো রাসেল যে আলেম ওনাদেরকে বললেন যে দেখেন আপনার ছেলের সুখ্যাতি আসলে অনেক বেশি, হ্যাঁ এটা পুরো গ্রাম জুড়ে অনেক বেশি সুখ্যাতি, এবং তার যে সততা বা তার যে এই যে তার বিভিন্ন ধরনের গুণ চরিত্র এগুলোর কারণে লোক তার উপর সন্তুষ্ট, এই কারণে সে আসলে এত দূর পর্যন্ত আসছে এবং সে এখন খুব ভালো রুজি রোজগার করতে পারে। কিন্তু সবচেয়ে বড় কথা, আপনার ছেলের এই রুজি রোজগারের কারণে অন্য দুই তিনজন চারজনের রুজি রোজগার বন্ধ হয়ে গেছে। আপনার মানে বাজারে যে বাজারে আপনার ছেলের দোকান ওই বাজারে কিন্তু আরো দু চারজন ইলেকট্রিশিয়ানেরও দোকান আছে, কিন্তু উনাদের যে ব্যবসাটা মানে উনারাও তো একই ব্যবসা করে, কিন্তু আপনার ছেলের জন্য উনাদের ব্যবসাটা প্রপারলি হচ্ছিল না। এই কারণে উনারা সংঘবদ্ধ হয়ে ঠিক করলেন যে কোনো কারণে যদি আপনার ছেলেকে ধ্বংস মানে মেরে ফেলা যায় তাহলে উনারা তো সোনায় সোহাগা, উনাদের ব্যবসাটা আবার উপর দিকে উঠে যাবে। তখন যেটা হয় যে উনারাও মানে একটা খুব বড় একজন আলেমকে দিয়ে আসলে এক ধরনের ব্ল্যাক ম্যাজিক করে একটা জিন প্রেরণ করেন আমার মামার শরীরে। তো প্রথমে জিনটা যেটা করে যে আমার মামার প্রথমে মানে শরীরে ঢুকেই আমার মামার মেজাজটা খিটখিটি করে ফেলেন এবং তারপরে যেটা করেন যে অসুস্থ বানায় ফেলেন। এর ফলে যেটা হয় যে আসলে মামার সাথে এই ঘটনাটা ঘটে, আর এই পুরো ঘটনাটা আসলে ভাই 100% সত্য এবং এই ঘটনাটা আজ থেকে প্রায় 15-20 বছর আগের ঘটনা, যেটা আমি কথায় কথায় আসলে ভাই আমার নানা থেকে রিসেন্টলি জানতে পেরেছি। তো আসলে ভাই আসলে ঘটনাটা কতটুকু ভালো লাগছে আমি জানি না, তবে ঘটনাটা যদি আপনার কাছে ভালো লাগে তবে আপনি ঘটনাটা অফকোর্স শেয়ার করবেন, আর ভালো না লাগলেও সমস্যা নাই, তবে আমার কাছে খুবই রহস্যময় আর পুরো ঘটনাটা আমি কল্পনা করলেই মানে আমার খুব মানে আমার খুবই অবাক লাগে। তো যাই হোক রাসেল ভাই, যদি ঘটনাটা ভালো লাগে অফকোর্স সবার সাথে শেয়ার করবেন, প্লে করবেন এবং যারা এলে ঘটনাটা শুনবেন, সকল লিসেনারদের অসংখ্য ধন্যবাদ। সালাম আলাইকুম রাসেল। বিশ্বাস করা না করাটা আপনার ব্যাপার। ওয়েলকাম ব্যাক, শুনছেন রেডিও ফুটবল এর এফএম ঘড়িতে সময় এক্স্যাক্টলি 1:37, আমি রাসেল আছি সাথে। আরো একটা ঘটনা যাবো, আমাদের সঙ্গে আরো যে অতিথি আছেন তার সাথে আমরা কথা বলবো এবং আপনার প্রথমে নামটা বলবেন, তারপর আপনার ঘটনা যাবো আমরা। এবং আপনি কোথা থেকে এসেছেন সেটা একটু কাইন্ডলি বলবেন। আমি মোহাম্মদ রাজবীর খান আরিফ, আসছি উত্তরা দক্ষিণ থেকে। তো রাসেল ভাই ঘটনা যেটা বলবো ওটা হচ্ছে 2008 সালে ঘটা ঘটনা। তো 2008 সালে মানে আমার ফুপি মারা যায়, যার ফলে আমার স্কুল থেকে আমার আব্বু আম্মুর সাথে মানে গ্রামে চলে যায় দাদার বাড়িতে। তো গ্রামে যাওয়ার পর 3 দিন পর যে একটা অনুষ্ঠান করা হয়, সেই অনুষ্ঠান করানোর পর আম্মু বিকাল দিকে নানুর বাড়িতে চলে যায়। তার ফলে নানুর বাড়িতে যাওয়ার পর মানে রাত্রির দিকে মামা আমি আব্বুর কাছে মানে ফোন আসে যে নানু মানে শ্বাসকষ্ট হয়েছে আর কি, সেজন্য আর্জেন্ট একটু বাড়িতে আসলে ভালো হয়। আচ্ছা। তো মামার সাথে আমি মামা বলতেছে আমাকে যে বাড়িতে যাবো কিনা, তো মামা আমাকে বলতেছে যে আমিও সাথে যেতে, তো যেতে আর কি। তো তাই বাইক নিয়ে আর কি আমরা যাবো, রওনা দিব, সে ব্যবস্থা করে আমরা বের হয়েছি বাইক নিয়ে। তো আব্বু বলতেছে আব্বু সকালবেলা আসবে, তো আমি চলে যেতে আর কি আমি আর মামা। তো আমি বাইক ড্রাইভ করতে চাইছিলাম কিন্তু আব্বু নিষেধ করতে আমাকে আর ড্রাইভ করতে দেয়নি, বলছে মামাকে ড্রাইভ কর। তো মামা ড্রাইভ করতেছে মানে একটা বাজার গেছিল আর কি, বাজার থেকে। তো আমাকে বলছে যে আমি মামাকে বললাম যে মামা আমি ড্রাইভ করব,
তুমি আমাকে দাও। তো ড্রাইভ করতেছি, তো ড্রাইভ করার মাঝপথে হেডলাইটের যে আলোটা, এই আলোটার যে আলোতে মানে আমার চোখে পোকা পড়ে আর কি চোখে, যার ফলে মামাকে বলে যে হেলমেট পরে নিতে। তো হেলমেট পরে যাচ্ছি, তো হঠাৎ মানে মশা হেলমেটের গ্লাসে পড়ে মানে গ্লাসটা নষ্ট হয়ে যায়, যার ফলে আমি আবার সামনে হেলমেটটা খুলে আবার সামনের দিকে যাচ্ছি। তো রাস্তার পাশে একটা পারিবারিক কবরস্থান পরে আর কি, তো পারিবারিক কবরস্থানটা তো আমি ক্রস করার সময় ডিপার দিয়ে মানে বাইকের ডিপার দিয়ে হেডলাইট বাড়ি দেওয়ার সময় একটা কালো কাপড় পরা একটা মহিলা দাঁড়িয়ে আমাদেরকে সিগন্যাল দিতেছে। তো মামা বলতেছে যে এখানে একটু গাড়িটা স্লো করো, দেখো কি বলে। তো আমি স্লো করছি, করার পরে মহিলাটা বলতেছে যে ওনাকে, ওনার অনেক বড় বিপদ, ওনাকে হেল্প করার জন্য। তো মামা বলতেছে যে কি হেল্প, বলতেছে আপনারা তো এরকম গ্রামে যাবেন, তো আমাকে এই গ্রামটায় নামিয়ে দিন। তো মামা বলতেছে যে আমি এই গ্রামে যাবো, তো আপনি এটা কিভাবে জানেন। মামার মনে একটা মানে গটকা লেগে যায় আর কি। তো মামাকে বলতেছে যে আপনি এরকমের, এরকম চেয়ারম্যানের নাতি বাই যায় এরকমের ছেলে না। তো মামার মানে তারপরে মামা বললো যে তুমি চলে যাও মানে নেওয়া যাবে না ওনাকে। তো যাওয়ার পরে আবার মামা কি মনে করে আমাকে বলতেছে যে মহিলাটা মনে হয় বিপদে পড়ছে, তো আমি বাইকটা নিয়ে যাই। তো মামার সাথে আমি বসলাম, মানে মামাকে বললাম যে আমি ড্রাইভ করি, তখন মামা ড্রাইভ করতেছিল। পরে আমি ড্রাইভ করে যখন আসতেছি, তো আমার গিয়ার মানে তখন নতুন শিখতেছিলাম আর কি বাইক। তো গিয়ার মানে থার্ড গিয়ারে থাকার ফলে মানে গাড়ির স্টার্ট কবরস্থানের সামনে এসে মানে স্টপ হয়ে যায়, যার ফলে চাঁদের আলোতে যতটুকু আমি দেখতে পাই মানে ওই মহিলাটা ওই জায়গাতে নেই, কবরস্থানের ভিতরে গেছে। তো কবরস্থানের ভিতরে যে মানে কবর থেকে মানে মাটি খুঁড়তেছে। তো আমিও চুপ করে দেখতেছি, মামাও চুপ করে দেখতেছে। তো দেখার পরে মানে কবরটা খুঁড়ে আপনার ছোট একটা যে পিচ্ছি বাচ্চা আর কি, এরকম বাচ্চাকে, বাচ্চা ধরনের একটা কিছু খুলে, যে আপনার যদি একটা মানুষকে যদি অনেকদিন পানিতে রাখা হয় একটু সাদা সাদা এরকম টাইপ হয়ে যায়, ওই বাচ্চাটা এরকম টাইপে আমি যতটুকু চাঁদের আলোতে দেখতে পারছি। মাঝখানে দুটো পার মাঝখানে ধরে টান দিয়ে মানে ছিঁড়ে ফেললো, তো মানে কিছু হাত দিয়ে কিছু একটা ঢুকে মানে নিজের চোখে দেখেছেন। হ্যাঁ, তো তখন ভাই আমার কি অনুভূতি ছিল মানে ইয়ে হয়ে গেছিল। তো যার ফলে হাত দিয়ে মানে এরকম করে বের করে মানে কিছু একটা খাচ্ছে। তো আমি মানে ভয়ে ভয়ে আস্তে আস্তে করে গাড়ি মানে ঘুরাচ্ছি আর কি। তো ঘুরানোর পরে মা বলতেছে তুমি টান দাও, এসব আল্লাহ ভরসা, তুমি টান দাও। তো আমি টান দিতেছি, তো মহিলাটা এত ভাই কুৎসিত ভাবে এত একটা হাসি দিছে, বলতেছে তোরা মানে বাঁচবি না এরকম করে একটা কথা বলতেছে। তো আমি সাথে সাথে গাড়ি টান দিই। তো দেওয়ার পরে মানে রাস্তার সাইডে আশেপাশে থেকে উপাশে মানে এরকম করে করে আমাদেরকে সিগন্যাল দিচ্ছে, ওই মহিলাটি বারবারই আসতেছে আমাদের কাছে। মামা বলতেছে তুমি এসব কোনো ভয় পেও না, তুমি সামনের দিকে আগিয়ে যাও। তো আমি সামনের দিকে যাচ্ছি যাচ্ছি, তো হঠাৎ দেখি মানে গ্রামাঞ্চলে সাধারণত রাসেল ভাই এসব বড় বড় ডিস্ট্রিক্ট লরি এসব ঢুকার কোনো সম্ভাবনা নাই তার ভিতরে, বা দুটো আড়াটার ভিতরে রাত্রের দিকে। তো ডিস্ট্রিক্ট লরি আমাদের দিকে সামনের দিকে আগে আসতেছে। তো মামার বলতেছে মামা আমি এখন কি করতে পারি। মা বলতেছে তুমি সাইড কাটিয়ে চলে যাও, আমি কি, উনি তো রাস্তার মাঝখান দিয়ে আসতেছে, রাস্তা ছোট, আমার তো খালে নামতে হবে। মা বলতেছে তুমি আল্লাহ ভরসা তুমি চলে যাও। তো আমি এদিক দিয়ে মানে সাইড দিয়ে চলে যাইতেছি, ওনাকে ডিপার দিচ্ছি, উনি আরো মানে সামনের দিকে আরো মানে তেজে আগে আসতেছে আর কি আমার দিকে। তো আমি সাইড কেটে মানে একটা মানুষের সাথে একটা মানুষ ধাক্কা খেলে ভাই যেরকম হয় এরকম না, মানে আমি এটার ভিতর দিয়ে মনে হয় আমি চলে গেছি। মামাকে বলতেছে মামা এটা কিভাবে সম্ভব। মামা বলছে তুমি কোনো ভয় পেও না, আমি তোমার থেকে আমি ড্রাইভ নিতে পারতেছি না, তুমি ড্রাইভ করতে করো, তুমি কোনো ভয় পেও না। তো আমি ড্রাইভ করে করে যাইতেছি। তো যাচ্ছি যাচ্ছি হঠাৎ মানে মহিলাটা আবার প্রায় আবার ওই আগের মতো এখান থেকে ওখানে আমাদের গালি বারবার সিগন্যাল দিচ্ছে আর কুৎসিত ভাবে হাসতেছে। তারপরে হঠাৎ দেখি কি রাস্তা দিয়ে একটা অটো আসতেছে। তো আমি মনে করছিলাম যে মামা ওটা মনে হয় এরকম ভিতর দিয়ে চলে যেতে পারবো। তো আমি অটোটাকে দেখে আমি সাইড দিয়ে, এক সাইড দিয়ে চলে যাচ্ছি। তো অটোটা হঠাৎ করে আমার মানে সাইড দিয়ে এসে আপনার হাতের সাথে বাড়ি খেয়ে মানে আমার গ্লাস ভেঙে আমি ভিতরে পড়ে সেন্সলেস হয়ে যাই। এই হচ্ছে ভাই আমার ঘটনা। থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য, আপনাকে অনেক ধন্যবাদ। এবং আমি আছেন আমাদের স্পেশাল আইডি, আমি আর জানি না কি আপনি চান আপনার ঘটনার ফুল অ্যাড্রেস এবং ফোন নাম্বার দিতে ভুলবেন না। আজকের মতো এখানেই শেষ করছি, কথা হবে আবারও আগামী শুক্রবারে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, মোস্ট ইম্পর্টেন্টলি ফুর্তিতে থাকবেন। টাটা।